إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم রহমতুল্লাহি ওবারকাতু। আমরা ধারাবাহিকভাবে সিজদার কথা আলোচনা করছিলাম। সিফাতু সালাতুন নবী মিনা তাকবীরাত তাসলিম কাআন্নাকা তারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন। এই কিতাবের বাংলা অনুবাদ থেকে আপনাদেরকে বিভিন্ন সময়ে এই সিজদার কথা আলোচনা করছি। এই বইয়ের সিজদার ফজিলতের একটি অধ্যায় রয়েছে, ফাদলুস সুজুদ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুসলমানদিগকে এই সিজদা এবং উজুর মাধ্যমে চিনতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের ভিতরে এসেছে, মা মিন উম্মতি মান আহাদিন ইল্লা ওয়া আনা আরাফুহু ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের যে কোনো একজনকে কিয়ামতের দিন আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চিনতে পারবেন। তো কিভাবে তিনি চিনবেন? আমরা সবাই হাদিসটুকু জানি যে যে উযু এবং সিজদায় উভয়ই এই মানে চেহারা এবং হাত পা গুলোকে পরিবর্তন করবে, কিন্তু অনেক সময় বোঝার জন্য অনেকে জিনিসটা উল্টা পাল্টা বুঝে থাকেন। এই কারণে আমাদেরকে বুঝতে হবে কিসের মাধ্যমে কোনটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে সাদা ঘোড়া থাকলে তার যে হাতে এবং পায়ে সাদা ধবধবে চিহ্ন থাকে সেটার সাথে তুলনা করেছেন। সেই থেকে যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ফা ইন্না উম্মতি ইয়াউমা ইযিন গুররা মিনাস সুজুদ, গুররান মিনাস সুজুদ, যে সিজদার কারণে চেহারাটা হবে সাদা, মুখমণ্ডলের শুভ্রতা। তার মানে বোঝা যাচ্ছে যে সিজদা করলে শুধুমাত্র চেহারায় তার একটি ছাপ পড়বে সিজদার কারণে, আর হাতে পায়ে যে উজ্জ্বল সাদা হবে এটিকে বলা হয় মুহাজ্জালুন, সেটি সিজদার জন্য হচ্ছে না, সেটি হচ্ছে উজুর কারণে। সুতরাং দুটি দুই কারণে হচ্ছে, যে সিজদার কারণে হচ্ছে চেহারা সাদা হবে, এটিকে গুররুন মানে হচ্ছে মুখমণ্ডলের শুভ্রতা। এখানে শুধুমাত্র মুখের যে চেহারাটা সেটি সাদা হবে, এটি হচ্ছে সিজদার কারণে। যদিও সিজদাতে হাঁটু, হাত এবং পা ব্যবহার হয়, কিন্তু তার প্রভাব পড়বে শুধু মুখে। আর হচ্ছে উদুর মাধ্যমে যেটি হবে এটিকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মুহাজ্জালুন মিনাল উদু, মানে উজুর মাধ্যমে মানুষের হাত পা চেহারার ভিতরে অতি সাদা হবে, ধবধবে সাদা মানে উজ্জ্বল সাদা, মানে উজুর সাদাটা হবে খুব উজ্জ্বল সাদা, আর সিজদার কারণে যেটি সাদা হবে সেটি হবে শুধু সাদা, কিন্তু অতিরিক্ত সাদা। মুহাজ্জালুন কথাটি এসেছে মেয়েরা যে সকল জায়গায় নূপুর পরে, মুহাজ্জাল হাজাল, সেখান থেকে এই শব্দটুকু এসেছে। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, মানে উজু করার সময় যে শরীরের অংশগুলো ধুয়ে যায় সেইগুলিতেই মেয়েরা নূপুর পরে, ওই হাজাল থেকে মুহাজ্জালুন শব্দটুকু এসেছে। এখন এখানে একটি বিষয় রয়েছে যে সিজদা করলে এই অনেকের চেহারায় এই মানে দাগ পড়ে যায়, এটিও হাদিসের ভিতরে এসেছে, এমনকি কোরআন মাজিদের ভিতরেও এই ধরনের কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু রাহমাতান মান আরাদা মিন আহলিন নার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে দয়া করতে চাইবেন, তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে যারা আগুনে আছে জাহান্নামী, মানে তাদেরকে বের করার জন্য। আমার আল্লাহুল মালাইকাতি আন ইয়াখরুজু মিন ইবাদাতিল্লাহ ইবাদিল্লাহ মিন ইবাদিল্লাহ, যে আল্লাহর যারা বান্দা যারা আল্লাহ ইবাদত করত, তারা যে আগুনের ভিতরে রয়েছে তাদেরকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন। ফায়াখরুজু নাহুম ওয়া ইউরাফুনাহুম বিআসারিস সুজুদ, ওই ফেরেশতারা ওই যে জাহান্নামের আগুনে যে জ্বলছে যে মানুষগুলো, সেই মানুষগুলো থেকে তারা সিজদার চিহ্ন দেখে চিনবে। সেখানে কিন্তু শুধু চেহারা মানে তাদেরকে যে দেখে চিনবে তা নয়, সেখানে হচ্ছে যে সকল জায়গাগুলো শরীরের সিজদাতে ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আগুনের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া হারাম আল্লাহু আলা নার আনা তাকুল আসারুস সুজুদ, সিজদাতে যেমন হাঁটু পা, তারপরে হচ্ছে হাতের তালু, নাক, কপাল, এই ইত্যাদি যে জায়গাগুলো সাতটি অঙ্গে যে আমরা সিজদা করি, ওই অঙ্গসমূহের জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হারাম করে দিয়েছে যে সেগুলো আগুন খেতে পারবে না, মানে আগুন সেগুলোকে ধরবে না, ক্ষতি করবে না। আর সেগুলো দেখেই ফেরেশতারা ওই পাপি মুসলিম দিগকে বের করে নেয়। ফায়াখরুজুনা মিনান নার ফায়াকুলু ইবনে আদম তাকুলাহু নার ইল্লা আসারুস সুজুদ, এবং ফেরেশতারা জাহান্নাম থেকে বস্তুত আদম সন্তানের যে সকল অংশটুকু আগুনে খায়নি এখনো কিংবা খাচ্ছে না, সেইগুলো দেখে তাদেরকে চিনতে পারবে এবং তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে আসবে। এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে মুসলিম যারা আল্লাহ ইবাদত করেছে তারা জাহান্নামে প্রবেশ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে এক পর্যায়ে বের করে নিয়ে আসবেন। এখন সিজদার যে চেহারায় ছাপ পড়ে এটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু এটি কিভাবে বলেছেন, সূরা ফাতহ আয়াত হচ্ছে 29 নম্বর, কাউলাল্লাহু তাআলা তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ। এই আয়াতের অর্থ কি, যে এই আয়াতটুকু সূরা ফাতহ 29 নম্বর আয়াতে এসেছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সাহাবীদের প্রশংসা করে বলছেন যে তোমরা দেখবে তারাহুম রুকআন সুজ্জাদান, তারা সবসময় রুকু এবং সিজদা করতে থাকে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহকে তালাশ করে এবং তার রহমত তার সন্তুষ্টি কামনা করে। আর কি হয়, সীমাহুম ফি বুজুহিম, তাদের চেহারাতে তাদের চিহ্ন বহন করে, মিন আসারিস সুজুদ, যে আসারিস সুজুদ হচ্ছে যে সুজুদের চিহ্ন। কিন্তু এই আয়াতের শাব্দিক অর্থে এটি অর্থ বোঝা যাবে না, যারা কোরআনের তাফসির করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই শব্দ দিয়ে সরাসরি কোরআনের ব্যাখ্যা করা যায় না। ভালো করে শুনে রাখুন, এটি হচ্ছে সমস্যা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় যে শব্দ ব্যবহার করেছে সেটি সরাসরি আপনি মানে জ্ঞান না থাকলে ব্যাখ্যা করতে পারবেন না। এর একটি উদাহরণ হচ্ছে এই আয়াত। এখানে শাব্দিকভাবে বোঝা যাচ্ছে যে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন যে তাদের চেহারায় সিজদার চিহ্ন রয়েছে, কিন্তু আয়াতে এর বর্ণনা থাকলেও এটি কিন্তু এর অর্থ নয়। فَالرَّجْعُ فِي التَّفْسِيرِ سِيمَاهُمْ فِي بُجُوهِهِمْ نَوَاهُ طَاعَتِي وَالْعِبَادَةِ وَلَيْسَ ضُرُورَةً أَنْ يَكُونَ هَذَا عَلَامَةُ خَشْوَانَةِ الْجِلْدِ فِي مَوْضِعِ السُّجُودِ। এই আয়াতে তাফসীরের সঠিক তাফসীর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং তার ইবাদতে যে একাগ্রতা সেটিকেই বোঝায়, আর শুধুমাত্র চামড়াতে
যে চিহ্ন পড়ে যায় মুখের ভিতরে যেখানে সিজদা করছে সেই চিহ্নকে এটি বুঝায় না। এটি ইবনে কাসির বিস্তারিত ভাবে তার তাফসিরে ব্যাখ্যা করে বলেছেন যে অকাউলাহু জাল্লা জালালাহু সীমা হুম ফি বুজুহিম মিন আসারি সুজুদ ক্বালা আলা ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস আন্নাহুম সীমা হুম ফি বুজুহিম ইয়ানি সাম্মাতাল হাসান, মানে এটি হচ্ছে বাহিরের মানে যা দেখা যায় সেটাকে আল্লাহ বুঝাচ্ছেন। আর এখান থেকে ইবনে আব্বাসের ছাত্র আল মুজাহিদ তিনি বুঝতেছেন কি আল হাজাল খুশুর দি মুজাহিদ বলছেন যে যে ওয়ান মুজাহিদ সীমা হুম ফি বুজুহিম মিন আসারি সুজুদ কলা খুশু কুলতু মা কুনতা আরাহু ইল ইল্লা হাজাল আসার ফিল ওয়াজহু। আগেকার দিনে অনেক স্কলার যেমন ইবনে আবি হাতিম তিনি মনে করতেন যে সিজদা করলে চেহারাতে কপালে যে দাগ পড়ে এই কথাই হয়তো আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু তার এই বোঝাটা হচ্ছে ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা হুম ফি বুজুহিম মিন আসারি সুজুদ এই কথা দিয়ে বুঝাচ্ছেন খুশুর, এই কথা এইটাই হচ্ছে সাহাবি এবং তাদের ছাত্ররা এখান থেকে বুঝেছেন। এখানে খুশু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যে মানুষ শান্ত থাকে এই কথা থেকেই বোঝানো হচ্ছে। এই জন্য আল সুদ্দি একজন তাবিঈন আল কাবির তিনি বলছেন অকালা সুদ্দি সালাতু তাহসান উজুহুম, যে মানে অকালা বাদ সালাফ মিন কাসরাত সালাতু বিল্লাইল হাসানা ওয়াজহু মিন মিন নাহার, যে সালাফরা বলতেন যে যারা রাতের বেলায় বেশি বেশি নামাজ পড়ে দিনের বেলা তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়। হাসানা মানে যে ধরনের গুড কাজ করে সেগুলিতে তার আনোয়ার মুনাওয়ার হয়ে যায়। অকাল বাদুহুম লিল হাসানা নূরা ফি কলবি ওয়াদা ওয়াদিয়াউন ফিল উজু, যে তার চেহারার ভিতরে ওয়াজহু তার চেহারার ভিতরে দিয়াউন আলো চলে আসে ফির রিজক মুহাব্বা ফিল কুলুব নাস, আর মানুষের ভালোবাসা এবং তার জন্য উত্তম রিজিক চলে আসে। এই জিনিসগুলোই হচ্ছে সালাফরা বুঝেছেন এই আয়াত থেকে। সুতরাং এই আসারি সুজুদ বলতে কোরআনে যা বল বুঝাচ্ছে সেটি দিয়ে কারোর পরহেজগারি বোঝানো যায় না। এই কারণে আমরা যারা সিজদা করি যদি কারোর চেহারা মানে যে যদি দাগ পড়ে যায় তার মানে এই নয় যে তিনি খুব মুত্তাকি। ওয়া শাহিদ আন ওয়াজাদু হাযাল আলামা মিন আল খিশওয়ানাতিল জিলদ তুগাইর লাওন মিন আল জাবিহাতি লাইসা দালিলা আলা সালিহ সাহাবাহু সাহিবুহা ওয়া ইখলাসুহু, যে সঠিক কথা হচ্ছে যে এই যে চামড়ায় যাদের কপালে দাগ পড়ে এটি দিয়ে বুঝাচ্ছে না যে তার রং পরিবর্তন হয়ে গেছে ওই সিজদার জায়গাতে, এটা দিয়ে বুঝাচ্ছে না সে খুব পরহেজগার অথবা খুব মুখলেস, এটি বুঝাচ্ছে না। কামা আন আদামা ওয়াজাদাহু লাইসা দালিলা আন তাকসির আশ-শখস ফি সালাতি ইখলালাহা বিহা বাল আক বাল কাসিরা মা ইয়াউদ যালিক ইল্লা তাবিআতু জিলদা ওয়া হাসাসা ফিহা, আর কারোর কপালে যদি দাগ নাও পড়ে তাতে এই প্রমাণ হয় না যে সে মুত্তাকি নয়। হ্যাঁ, সে আসলে মুত্তাকি, দাগ পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে কথা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো দেখতে পাই এবং তার যে চেহারার বর্ণনা আমরা হাদিসের ভিতরে পাই সেখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে সিজদার দাগ পড়েছে এই ধরনের কোনো বর্ণনা হাদিসে আসে নাই। ভালো করে লক্ষ্য করে শুনুন, জীবনে অনেক উপকার হবে, কারণ এটি আমাদেরকে অনেক বিভ্রান্ত করে। আমাদের সমাজে, শুধু আমাদের সমাজে নয় মুসলিম বিশ্বেই অনেকের ধারণা যে ওই কপালে কালো দাগ পড়লেই সে খুব মুত্তাকি হয়ে গেল। হ্যাঁ, যে এই কালো দাগ পড়াটাকে মুত্তাকি চিহ্ন বলা যায় না। এইভাবে সালাফ যারা আগেকার দিনে এসেছে তারা এইভাবে সেটিকে বুঝে নাই।
আমরা যেভাবে বুঝতেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে কারো কপালে যদি সিজদার জন্য দাগ পড়েই যেত, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অনেক দীর্ঘ সিজদা করতেন বলে বর্ণনা এসেছে, তার কপালেও দাগ পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল বলেই আমরা চিন্তা করতে পারি অন্তত পক্ষে। কিন্তু এমন কোন বর্ণনা আসেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে সিজদার দাগ ছিল, আমরা বর্ণনা পাই না। যেমন ওয়ান জাবের চেহারার দুইটি বর্ণনার দুটো সহিহ হাদিস মুসলিম থেকে কিতাব আল ফাদাইল আমি বর্ণনা করছি। আন জাবের বিন বিন সামুরা قال كان رسول الله صلى الله عليه وسلم دليع الفم اشقل العين منحوس العقب মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিচ্ছে মানে একজন সাহাবি, তিনি তিনটি বর্ণনা দিচ্ছেন, যে একটি বলছেন দালিউল ফাম। তো দালিউল ফাম জিনিসটা কি, এটি যিনি বলছেন আরবিতে ওই বর্ণনাকারী তিনি বুঝতে পারছেন না, এই জন্য কালাত লিল মালিক মা দালিউল ফাম ফাম, যে দালিউল ফাম এটি বলতে বোঝায় মানে হচ্ছে আলকাল আজিম আল ফাম, মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা ছিল অনেক বড়, আজিম আল ফাম। আর আশকাল আল আইন, তে চোখটি কেমন ছিল, তাবিল শাক্কাল আইন, তার চোখ ছিল খুব বড়, পটল ছেঁড়া, মানে খুব বিশ মানে খুবই খুবই বড় ধরনের চোখ এবং অনেক লম্বাতে, হ্যাঁ মায়াবী চোখ, মানে অনেক ভাষায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট, কিন্তু এটি হচ্ছে তাবিল মানে হচ্ছে খুব লম্বা ধরনের, শাক্কা মানে খুব বড় ধরনের চোখ। আর হচ্ছে মান মানহুসুল আকিব বলতে কি বোঝায়, এখানে এসেছে কালিলুল লাহাম আল আকিব, তার গোড়ালিতে মাংস কম ছিল, এই একটি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পাচ্ছি হাদিসের ভিতরে। এখানে কিন্তু সেজদার যে দাগ পড়েছে এর কোনো বর্ণনা এখানে আমরা পাচ্ছি না। আর তার গায়ের রঙের ক্ষেত্রে আমরা যে বর্ণনা পাচ্ছি সেটি হচ্ছে যে লাইসা তাবিলুন ওয়ালা বিল কাসর, তিনি খুব লম্বাও ছিলেন না এবং খুব খাটোও ছিলেন না। আজ হাওয়া লাউন লাইসা বি আবদাল আমহাকা আশাদিদ আল বাই বিয়াদ ওয়ালা আদামা আই আসমার লাইসা বি জাইদ আল কাত্তাত, মানে এখানে বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রংটা কেমন ছিল, যে খুব বেশি একেবারে ধবধবে সাদা, আইয়ে শাদিদুল বিয়াদ, খুব ধবধবে সাদা ছিল না, এই সাদাটা হচ্ছে অনেকটি পিঙ্কিশ কালার মানে গোলাপি রঙের সাদা। আজহারাল লাউন লাইসা বি আবিয়াদুল আমহাক, মানে দুধের ভিতরে আলতা দিলে যেরকম একটি রং হয় একটু গোলাপি মানে সাদা, সেই ধরনের রং ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর তিনি যখন ইন্তেকাল করেন তখন তার চুল এবং দাড়ি মিলিয়ে মাত্র 20টি পশম পাওয়া গিয়েছিল, সেগুলো সাদা ছিল। আলাইহে বিল মাদিনা আশার সিনিন وقبض ليس برأسه ولحياته 20 شعرة بيضاء, যে বিস্তর বেশি চুল ছিল না যেগুলো পেকে গিয়েছিল উনি যখন ইন্তেকাল করেন। وقبض, খুব ভালো করে লক্ষ্য করুন, এটি বুখারীর হাদিস, وقبض وليس في رأسه ولحياته, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এবং তার যে মানে দাড়ি সেগুলো থেকে মোট 20 শার, মাত্র 20টি চুল দাড়ি এবং চুল মিলিয়ে পেকে গিয়েছিল, এবং কখন, ওয়াকাবেদা, যখন তার জান কবজ করা হয়েছিল। এটি হচ্ছে বুখারী বর্ণনা করেছে। আর আমাদের দেশের কিছু আকীদা বিরোধী মুসলিম তথাকথিত বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে নাই, এই যে হাদিসের ভিতরে এসেছে কাবদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বর্ণনা করেছে তারা কতটুকু নিখুঁত বর্ণনা করেছে লক্ষ্য করুন, যে কয়টা চুল অথবা দাড়ি পেকে গিয়েছিল তারও একটি বর্ণনা হাদিসে পাওয়া যাচ্ছে।
এরকম বর্ণনা থাকা সত্ত্বেও এমন কোন বর্ণনা আমাদের কাছে আসে নাই যে তার কপালে সেজদার কালো দাগ পড়েছে। সুতরাং কালো দাগ যে পড়ে নাই এটি আল্লাহ নোজ বেস্ট, কিন্তু কোনো বর্ণনা আমাদের কাছে আসে নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে যাদের কালো দাগ পড়ে নাই তার মানে এই না যে তিনি মুত্তাকি না, যেটি সেজদার দাগের ক্ষেত্রে। এটি হচ্ছে কোন কোন মানুষের স্কিন খুব সেন্সিটিভ যদি থাকে, এটিকেই স্কলাররা বলেছে তাবিয়াতুল জিল্দ ওয়া হিসাসিয়াতি। হেসাসিয়া কোনো যদি সেন্সিটিভ থাকে অথবা এটি ন্যাচারাল চামড়া থাকে যে এটা খুব দাগ পড়ে যায় অথবা অন্য ভাবে পড়েছে অন্য কোনো মেকানিজমে আমরা জানি না, আর এটি না থাকা ওয়াদামা উজুদুহা লাইসা দালিলা আলা তাকসির আশখস, যে কারোর যদি দাগ না পড়ে এটার মানে এই নয় যে তিনি মুত্তাকি নয়। সুতরাং এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, মানুষের চেহারা দেখে এভাবে কমেন্ট করা যাবে না যে উনি খুব মুত্তাকি। কিন্তু এখানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই যে সিজদার জায়গাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা ওই মুসলমান যারা আল্লাহ ইবাদত করেছে তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে এসো, সেখান থেকে তিনি বর্ণনা করছেন শেখ আল আলবানী ইমাম আল বুখারি ও মুসলিমের রিওয়ায়াত থেকে, ওফি আন্না হাসাতাল মুসাল্লিন লা ইয়াখলিদুনা ফিন নার। এবং শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে যে সকল মুসাল্লিন নামাজ পড়েছে তারা চিরকাল আগুনে থাকবে না, চিরকাল জাহান্নামে থাকবে না। ওয়াকাযালিকা লাও কানাল মুওয়াহ্হিদ তারিকুল সালাহ কাসলান, যারা অলস অবস্থায় নামাজ ছেড়ে দিয়েছে তারা চিরকাল আগুনে থাকবে না। এই কথাটুকু বলছেন শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। ফা ইন্নাহু লা ইয়াখলিদ সহ যালিক ফা উনজুর সহীহা, তিনি সিলসিলাতে সহীহা একটি হাদিসের দলিল দিয়ে বলছেন 2554, তিনি বলছেন যে তাওহিদবাদী ব্যক্তি, আপনারা বইয়ের এই মাটি ও চাটাইয়ের উপর সিজদা করা এই চ্যাপ্টারের নিচে এটা লেখা দেখতে পাবেন 143 নম্বর পৃষ্ঠায়। শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে 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 ব্যক্তি মানে অলসতা বশত নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্তর্ভুক্ত করবেন। এটি শেখ আল আলবানীর আন্ডারস্ট্যান্ডিং, তার তাফহিম, এবং তিনি এখান থেকে হুকুম নিয়েছেন যে যে সকল মানুষ নামাজ মাঝে মাঝে পড়েছে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, ইনি স্পষ্টভাবে বলেছেন ওয়াকাযালিকা লাউ কানাল মুওয়াহ্হিদ, যে তাওহীদে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে কিন্তু তারিকান লিসসালাতি কাসলান, যে নামাজ ছেড়ে দিয়েছে অলসতা বশত, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার চিহ্ন দেখে দেখে তারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এখন এই কথাটুকু শেখ আলবানী আমাদেরকে বলছেন এবং তিনি এই কথার উপরে কায়েম আছেন। এখানে স্কলারদের ভিতরে একটি বিশেষ সংখ্যক স্কলার বর্তমানে যার নাম বেশি আলোচিত হচ্ছে, তিনি হচ্ছেন যে শেখ আল উসাইমিন, তার বিখ্যাত কিতাব নামাজ পরিত্যাগকারীর বিধান হুকুম তারক সালা, সেখানে তিনি এই জিনিসের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন যে নামাজ যারা পরিত্যাগ করবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটি স্বীকার করেন না, তিনি এর বিপক্ষে অনেক দলিল পেশ করেছেন। অনেক বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নেই, তবে আমি বলছি যে তিনি সিলসিলাতে সহিহার ভিতরে 2054 নম্বর হাদিসেও এর দলিল পেশ করেছেন, আর এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে সকল মানুষ, যেমন আমাদের দেশে দেখা যায় যে অনেক মানুষ মাঝে মাঝে নামাজ পড়ে, মনে করেন কেউ মারা টারা গেলে হয়তো কিছুদিন নামাজ পড়লো আবার ছেড়ে দিল, অথবা ঈদের দিন নামাজ পড়েছে তারপরে আর নামাজ পড়ে না, হ্যাঁ এরকম জানাজার নামাজ পড়েছে, অথবা জুমার দিনে হয়তো একটা দুইটা পড়ে আর কোনো নামাজ পড়ে না, এইভাবেই তার ঈদ মৃত্যু হয়ে গেছে। এর অবস্থা কি হবে?
এই ক্ষেত্রে স্কলারদের ভিতরে ভাগ হয়েছে। শেখ উসাইমিন তার হুকুম তারিখ সালাতে বলেন যে সে জাহান্নামি হবে চিরকাল, কাফের যেরকম জাহান্নামি হবে, কারণ সে কাফের হয়ে গিয়েছে, কাফেরদের মতোই সে চিরকাল জাহান্নামে জ্বলবে এবং তার সাথে কোনো লেনদেন করা যাবে না, তার বিবাহ বাতিল হয়ে যাবে, তার জবাই করা মাংস হারাম হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তিনি কোনো ওয়ারিস পাবেন না, তার কোনো কিছু কবুল হবে না ইত্যাদি ইত্যাদি। মানে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে কাফের হয়েছে, আর যারা আল্লাহ সুবহানাহু তাআলা অবিশ্বাসী ওই কাফেরের সাথে তাদের কোনো পার্থক্য নাই, এইভাবেই তিনি মত পেশ করেছেন। কিন্তু শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি দলিল দিয়ে তার বিপরীত কথা বলেছেন। তিনি বলছেন যে ওই কুফুরি তাকে মিল্লাত থেকে বের করে দেয় না। এর বিস্তারিত যদি আপনারা জানতে যান তাহলে ওনার একটি বিখ্যাত কিতাব রয়েছে, সেখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে হুকুম তারিকুস সালাহ, শেখ আল আলবানি তিনি দ্বিমত পোষণ করে বলছেন যে লা ইয়াখরুজুল মিনাল মিল্লাহ, এই এই কাজের জন্য যারা অলসতাবশত নামাজ ছেড়ে দিয়েছে তারা মুসলমান মিল্লাত থেকে বের হয়ে যাবে না, ওয়ালা ইয়াখলিদুল ফিন্নার মাল কুফরা কাফিরাতুল ওয়াল মুশরিকিন। আর তিনি বলছেন যে ওই মুসলমানগুলি যারা একদিন দুদিন নামাজ পড়েছে ছেড়ে দিয়েছে তারা কাফের মুশরিকদের সাথে আগুনে প্রবেশ করবে না, যদিও তারা আগুনে প্রবেশ করে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে উদ্ধার করবেন। এই ব্যাপারে তিনি অনেক দলিল পেশ করেছেন। ফাইন্না তারিকুস সালা কাসলান লা ইয়াকফুরু ইনদাহু ইল্লা ইযা ইফতারান মা তারিকাহু ইয়াহা মা ইয়াদাল্লা আলা আন্নাহু কুফর কাফিরান ইতিকাদিহা। এটি শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলার কথা। উনি বলছেন যে এই কুফুরি তাকে মুসলিম মিল্লাত থেকে বের করে দিবে না। এই কুফুরি হচ্ছে ছোট এক ধরনের কুফুরি, এটি কুফুরি হচ্ছে কিন্তু মুসলমান মিল্লাত থেকে বের করে দিবে না। এই কথাই বলছেন শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা। অথচ এর বিপক্ষে মত পেশ করা হয়েছে যে চিরকাল জাহান্নামে থাকবে, এই স্কলার তার হুকুম পেশ করেছে। আল্লাহই সর্বোত্তম জ্ঞানী, তিনি ভালো জানেন। তবে আমি এই প্রসঙ্গে শেখ আলবানি কি বলেছেন সেটি আপনাদের কাছে তুলে ধরলাম, এবং তিনি এই কিতাবের ভিতরে এটি উল্লেখ করেছেন। কিন্তু যিনি এই কিতাবটাকে অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালান, তিনি এটিকে সমর্থন করেন নাই বিধায় তিনি একটি ফুটনোট দিয়েছেন যে এই কথাটুকু ঠিক নয়। এই ধরনের ফুটনোট দেওয়াটি হাদিসের শেখ আলবানির বইতে দেওয়াটি ঠিক হয়নি, যদিও আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তিনি এই কাজটুকু করেছেন, কিন্তু ব্র্যাকেটে বলেছেন যে এই কথাটুকু হাদিসের মর্ম বিরোধী। কিন্তু আসলে সত্যিকার অর্থে শেখ আল আলবানি তিনি দলিল পেশ করেছেন, আপনারা এখন বুঝতে পেরেছেন। যারা সহিহ সুন্নাহ অনুসরণ করেন তারা সবাই হয়তো শেখ আল উসাইমিনের বইটুকু পড়েছেন, পরে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সবাই কাফের হয়ে যাবে। কিন্তু আপনাদের জানতে হবে যে ওই সিদ্ধান্তের উপর শেখ আলবানি দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন যে তারা আগুনে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু তারা মুশরিক এবং কাফেরদের সাথে আগুনে প্রবেশ করবে না। এটি হচ্ছে এক নম্বর। আরেকটি হচ্ছে যে তারা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না। এটি অনেকটা কুফুর দুনা কুফুর, মানে যেই যেই কুফুরি মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় ওই ধরনের কুফুরি টুকু হয়নি, যদি সে তাওহীদ ঠিক থাকে। এই হচ্ছে শর্ত, তাওহীদ যদি তার ঠিক না থাকে তাহলে সে কাফের হয়ে যাবে যদি সে নামাজ ত্যাগ করে। এটি হচ্ছে শেখ আলবানির কথা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মানে গত ক্লাসে একটি জিনিস আমরা আলোচনা করেছি, সেটির ব্যাখ্যা আমি দেওয়াটা খুব প্রয়োজন মনে করছি, কারণ এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন অমিরতু আন আসজুদা আলা সাবআ আযাম ওয়া আন লা
আকফা শাইরান ওয়ালা সাওবান, যে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ করেছেন যে আমি যেন সাতটি অঙ্গের উপরে সিজদা দেই, কাপড় এবং চুল না গুটাই। আর এই প্রসঙ্গে যে তিনি একটি হাদিসের ভিতরে বলেছেন যে খোপা যারা বেঁধে থাকে তাদেরকে শয়তানের আসন তিনি বলেছেন, জালিকা কিফলু শয়তান, আর সেই জন্য এই আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছি যে যারা বাসায় থাকবে তারা ইচ্ছা করলে এই খোপাটা খুলতে পারবে। কিন্তু এখানে বুঝতে ভুল করেছেন অনেকেই, আমি আসলে সেটি প্রথমে বুঝতে পারিনি, আমি আবারও আপনাদের ব্যাখ্যা করে বুঝাচ্ছি। কোনোভাবেই চুল কাপড়ের বাইরে বের হতে দেওয়া যাবে না নামাজের ভিতরে, চুল হচ্ছে আওরা, আমি এটা ব্যাখ্যা করে বুঝাচ্ছি। চুলগুলিও সিজদা করে, এর মানে এই নয় যে চুলগুলি মাটিতে লাগতে হবে, এটি কিন্তু বুঝায় না, শুধুমাত্র বোঝানো হচ্ছে যে যদি সম্ভব হয়, যদিও হাদিসটুকু শেখ আলবানী বলেছেন যে এটি পুরুষের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য নয়, যে খোপা খোলার যে হাদিস এটি শুধুমাত্র পুরুষের জন্য, এটি হচ্ছে মুহাদ্দিসদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের এটি হুকুম আকাম করেছেন যারা হাদিসকে বুঝেছেন। কিন্তু তারপরেও যদি কেউ চায় যে সে খোপাটা খুলতে, কিন্তু তাকে চুল ফেলে মাটিতে, চুল দিয়ে যখন সে সিজদা করবে চুলগুলো মাটিতে লুটিয়ে পড়বে, এটি বোঝানো হয়নি। চুল মাথাতে থাকবে, চুল ঢাকা থাকবে, হিজাবের ভিতরেই থাকবে, আবারও বলছি চুলগুলোকে ঢাকতেই হবে এবং কোনোভাবেই যেন বের না হয়, কারণ এটি হচ্ছে আওরার অন্তর্ভুক্ত, এটিকে বের করা যাবে না, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটি যদি কারো সমস্যা হয় যে চুলগুলো বেশি বড়, খোপা খুললে তাহলে তার খোপা খোলার কোনো প্রয়োজনই নেই, তিনি খোপা বেঁধে রাখবেন, মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কারণ ছোট একটি জিনিস করতে গিয়ে তার ফরজ নষ্ট করা যাবে না, এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। আমরা গত ক্লাসে, তাহলে আমি ঠিক আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনাদের চুলের যে খোপা সেটুকু, সেটুকুকে আপনি বাসায় যদি থাকেন অবসর মুহূর্তে যখন নামাজ পড়েন, তখন ইচ্ছা করলে আপনি একটু খুলে দিয়ে নামাজ পড়তে পারেন, কিন্তু চুলগুলো ভিতরে থাকবে, যেগুলো বের হওয়া চলবে না। মেয়েদের বাসায় নামাজ পড়ার কথা বলছি এই কারণে, অনেক শ্রোতা হয়তো মনে করছেন যে মেয়েরা, আমাদের বাংলাদেশের জাতীয় নিয়ম যেটা যে মেয়েরা শুধু বাসায় নামাজ পড়বে আর পুরুষরা শুধু মসজিদে নামাজ পড়বে, নামাজকে ওই দুই ভাগে ভাগ করা হয়নি, পুরুষের নামাজ মানে খালি মসজিদে পড়বে আর মহিলাদের নামাজ শুধু বাসায় পড়বে, এইভাবে নামাজের কোনো শ্রেণী বিভাগ করা হয়নি হাদিসের ভিতরে। যদিও মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু পুরুষের জন্য নফল নামাজ বাসায় পড়া উত্তম। আল আফদালু আন তুসাল্লি সালাতান নাফিলা ফিল বুয়ুত, যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে যে নামাজ, নফল নামাজগুলো মানে সুন্নাগুলি, ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে সবগুলো কি হাদিসের ভাষায় নওয়াফেল বলা হয়, সেই নামাজগুলো আমাদের বাংলাদেশের মুসল্লিরা পুরুষরা মসজিদে পড়ে। আর এই যন্ত্রণায় মসজিদে কেউ আপনার সূত্রা ব্যবহার করে না, ফরজ নামাজটা শেষ হয়ে গেলে নামাজ পড়ার একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যে যেমনে পারে মনের আনন্দে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে, আর মানুষ বের হতে পারে না, কেউ কেউ নামাজিদের সামনে হেঁটে যান, কোনো সূত্রার খবর নাই, তারপরে কোনো তাসবি তাহালিল কিছু নাই, সালাম ফিরানোর পরে কে কত রাকাত নামাজ পড়বে তার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই আমাদের মসজিদগুলোতে। এই এই প্রতিযোগিতাগুলি শুধুমাত্র ভারত পাকিস্তান বাংলাদেশের মসজিদগুলোতেই খুব তীব্র। আল্লাহ আমাদের সবাইকে মানে হেদায়েত দান করুক, আমিন। ভালো করে শুনুন, পুরুষ মহিলা উভয়ের জন্যই সুন্নত নামাজগুলি বাসায় পড়া হচ্ছে উত্তম, এর অনেকগুলো হাদিস রয়েছে বুখারি মুসলিমে। আমরা তো যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা যে সহি হাদিস থেকে অনেক দূরে বসবাস করি,
বাংলাদেশ বললে আবার অনেকে রাগ করে, আরে হক কথা বলবে বলবো তারপরেও রাগ, এই ধরনের রাগকে আমরা কোনো পরোয়া করি না, কারণ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। এই হাদিসটুকুই হচ্ছে জাল, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, হাজাল হাদিস লা আসলাহা, হাজাল হাদিস মাউদু, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নয়। আমি বাংলাদেশি, আমার বাংলাদেশকে খুব ভালোবাসতে হবে, এটি ইমানের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটি যদি ইমানের অঙ্গ হয়ে থাকে তাহলে হিন্দু যে আমাদের দেশে জন্মগ্রহণ করেছে তারও ইমান আছে, কারণ সেও তো দেশকে ভালোবাসে। খ্রিস্টান যে খ্রিস্টান সেও তো দেশকে ভালোবাসে, তার মানে তারও একটু ইমান আছে। এই এই হাদিস সহি না, এই হাদিস হচ্ছে জাল হাদিস। দেশ দেশ করা যাবে না, ইসলাম ধর্মের ভিতরে দেশ ভিত্তিক কোনো বিবেচনা নেই। দেশের ভিতরে বাংলাদেশ পাকিস্তান আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে মসজিদেই সমস্ত নামাজ পড়ে, সুন্নত গুলো নফল গুলো সব মসজিদে পড়ে, বাসায় এসে চলে আসে, পুরুষরা কোনো কিছুই বাসায় পড়ে না। এই জিনিসটি ভালো নয়, এটি সুন্নার খিলাফ। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম আন ইবনে ওমর আন্নান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাত্তাখিজুহা কুবুরান, যে তোমরা তোমাদের কিছু নামাজ বাসায় পড়ো। এই যে আলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমাদের নামাজ সমূহ থেকে কিছু নামাজ বাসায় পড়ো, আর বাসাকে কবরস্থান বানায়ও না। এটি হলো বুখারী মুসলিমের একটি হাদিস। তারপরে আরেকটি হাদিস কি, কাদ আরাফাত আল্লাযি রাআইতা মিন সানাআকুম ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফদালুস সালাতু সালাতুল মারআ ফি বুয়ুতি বাইতিহা ইল্লা মাকতুবাত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তিন রাত্র মানে এই তারাবির নামাজ মসজিদের ভিতরে মানে পড়েছিলেন, তখন তারপরে তো তিনি বাসার ভিতরে চলে গেলেন, বাসা থেকে বের হলেন না, আর সাহাবিরা মসজিদের বাইরে অপেক্ষা করতে লাগলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বের হবেন আর আমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন জামাতের ভিতরে। তো উনি যখন বের হয়ে মানুষরা যখন বসেছিল তখন তার এই বিখ্যাত কথাটি হাদিসের ভিতরে এসেছে। তিনি বলছেন যে আমি জানি, কাদ আরাফতু আল্লাযী রাআইতা মান সানাইয়াকুম ফাসাল্লু আইয়ুহা, যে তোমরা আমার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করো আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাদের কি বলছি, ফাসাল্লু আইয়ুহান্নাস, হে মানুষ তোমরা নামাজ পড়ো কোথায়, ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাসায় গিয়ে তারাবির নামাজ পড়ো, নফল পড়ো। ফাইন্না আফদালুস সালা সালাতুল মারআ ফিল বুয়ুতি ইল্লা মাকতুবাত, যে ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজ বাসায় পড়া উত্তম। এই হচ্ছে আরেকটি হাদিস। عن جابر أن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى أحدكم الصلاة في مسجده فليجعل لبيته نصيبا من الصلاة فإن الله جاعل في بيته من صلاته خيرا. যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাওয়াহু মুসলিম, কত শক্তিশালী হাদিস। এখানে আসল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন মসজিদের ভিতরে নামাজ পড়া শেষ করে ফেলো তখন তোমাদের নামাজের একটি অংশ তোমাদের বাসায় গিয়ে পড়ো। আফসুস, এখানে মহিলা পুরুষ উভয়ই সালাম ফিরানোর পরে কোনো হুশ থাকে না, এই যে নফল সুন্নত পড়তেছে, আর কোনো কোনো মানুষ হয়তো মসজিদে এমন রয়েছে যে তার এখন কাজেতে কাজে যাওয়া খুব জরুরি দরকার, সে মসজিদ থেকে বেরোতে পারতেছে না। এই বাংলাদেশে জাতীয় নামাজ শুরু হয়ে গিয়েছে, আর কোনো মানে রক্ষা নাই, হয়তো মানে কোনো হুকুম করলেও তারা যাবে না, নামাজ পড়েই ছাড়বে আজকে, এরকম একটি বিষয় দাঁড়িয়েছে আমাদের মসজিদে নামাজের ফরজ নামাজের পরের যে অবস্থা, এটি খুবই করুণ, হাদিস বিরোধী, মুখালাফিতুল হাদিস। এখানে বলা হচ্ছে তোমাদের নামাজের আরেকটি অংশ মানে কিছু নামাজ তোমরা বাড়িতে গিয়ে পড়ো, আর বাড়িতে নামাজ পড়লে কি হবে, আর তাহলে তোমাদের বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের দিবে, আর
এগুলি যেহেতু আমাদের দেশের লোকরা বেশি করে না, বাসায় কেউ নামাজ পড়ে না, সব মসজিদেই নামাজ পড়তেছে হাদিসের মতো করে, যে মসজিদে যদি ফরজ নামাজ পড়ে তাহলে সুন্নতটা বাসায় পড়লে তখন খায়ের আল্লাহ সুবহানাল্লাহ দিবে। আবার কেউ যদি মনে করে আমি মসজিদে যাব না, সব নামাজ বাসায় পড়বো, তাহলে তো খায়ের হবে না, সেক্ষেত্রে তো বাড়িতে আগুন লাগায় দেওয়ার হাদিস আছে, ভালো করে বুঝতে হবে। কিন্তু মসজিদে ফরজ নামাজ পড়ে বাকি সুন্নত গুলো বাড়িতে পড়লে তখন আপনার বাড়িতে হবে খায়ের। এই জন্যই আমাদের দেশ সমাজের ভিতরে ঝগড়া জাতি, বাড়ির ভিতরে শত যত সমস্যা, এই সমস্যা তৈরি হচ্ছে এই কারণে, বিভিন্ন কারণের একটি কারণ হলো যে পুরুষরা বাসার ভিতরে সুন্নত নামাজগুলো পড়ে না, এই জন্য আল্লাহ খায়ের দিচ্ছে না। হ্যাঁ, এই একটি কারণ, আরো অনেক কারণ আছে, আমি আলোচনা করতে চাচ্ছি না। আরেকটি কি, আরেকটি হাদিস, এই হাদিসটুকু এসে রাওয়াহ মুসলিম থেকে, আর এই ক্ষেত্রে স্কলাররা ফাইদুল কাদির একটি বই রয়েছে কিতাব, সেখানে স্কলার বলছেন ওয়ান্না নাফিলা ফিল বাইতি আফদালু মিনহু মিল মসজিদিল ওয়ালা মসজিদিল হারাম, মানে বাসার ভিতরে নফল নামাজ পড়া মসজিদুল হারামে নামাজ পড়ার থেকে উত্তম। যদি কেউ মানে ফরজ নামাজ অবশ্যই মসজিদে পড়তে হবে, মসজিদুল হারামে গিয়ে পড়তে হবে, কিন্তু নফল পড়ার জন্য বাড়িতে এসে নামাজ পড়াটা এত উত্তম, যেটা স্কলাররা বুঝেছেন। সুতরাং এখানে হাদিসের ভিতরে এসেছে ওয়াদিল্লাতু আলা যালিকা আকসারু মিন হাযিহি ফসালাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাওয়াতিব ওয়া কিয়ামুল লাইল ওয়া দুহা কুল্লু যালিকা কানা ফি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান রাওয়াতিব যে ধরনের অতিরিক্ত সুন্নাত নামাজগুলো রয়েছে, তারপরে সালাতু দোহা রাতের নামাজ, কিয়ামুল লাইল, সবকিছু তার বাড়িতেই আদায় করতেন। হ্যাঁ, সুতরাং আমি এটি কথা প্রসঙ্গে বললাম এই কারণে, আমি যেহেতু বলেছি যে আপনারা মহিলারা যারা বাসায় নামাজ পড়েন, পড়বেন কখনো, তখন ইচ্ছা করলে খোলা এই বাসা নামাজ পড়ার ব্যাপারটুকু যেহেতু আমি বলে ফেলেছি, এই কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এটি কোনো মানে কোনো হুকুম নয় যে খোপা খুলেই ফেলতে হবে, তা নয়, কিন্তু আপনি ইচ্ছা করলে খুলতে পারেন, যদি আপনার পক্ষে সহজ হয় খুলতে পারেন, কোনো সমস্যা নেই, আর না করলেও কোনো সমস্যা নেই। এখন আসুন যে নামাজে কেন চুল মেয়েদের খোলা রাখা যাবে না, এর কারণ হচ্ছে অনেকগুলো। একটি হচ্ছে নামাজের ক্ষেত্রে মাথা খালি রাখা যায় কিনা, সেটাই একটি ব্যাপার, সেটি গত ক্লাসে একজনে প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের জানতে হবে যে হাদিসের ভিতরে এসেছে অনেক কথাগুলো এসেছে, আপনারা যদি বিস্তারিত জানতে যান তাহলে আপনাদের জন্য একটি বই রয়েছে, এই বই আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, হিজাবুল মারআতি ওয়া লিবাসুহা ফি সালাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই বই, এটি সালাতে নারীর পোশাক ও পর্দা। হ্যাঁ, এই বইয়ের ভিতরে অনেক আলোচনা হয়েছে, কিন্তু যদি আপনারা মানে আপনাদেরকে বলছি না পড়ার জন্য, কিন্তু এটা খুব জটিল বইটুকু, হয়তো সবাই বুঝতে পারবে না। যেটি বুঝতে হবে সেটি হচ্ছে হাদিস ইরওয়াউল গালিলের ভিতরে এসেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন হাজার হাদিস সহিহ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকবালু সালাতু সালাতুল হাইদ ইল্লা বিখিমার, যে ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 196, যে বালেগা নারীর যার মাসিক হচ্ছে এই ধরনের মেয়েদের নামাজ খিমার ব্যতীত আল্লাহ কবুল করেন না, এই হাদিসটুকু সহিহ। খিমার হচ্ছে যে হুমুর, খিমার এই হচ্ছে এমন একটি বিষয় যেটিকে মাথা ঢেকে রাখে, সুতরাং মাথা ঢেকে রাখাটা হচ্ছে তার আওরার একটি অংশ। এই জন্য আওরা বলতে কি বুঝায় সেভাবে এই জিনিসটাকে বুঝতে হবে। ওয়াজিব আলাল মুসাল্লি সাতারাল আওরাতি ফি সালাতি বি ইজমাউল মুসলিমিন, যে আওরা, যে গোপন সৌন্দর্য আওরা যেটিকে বলা হচ্ছে, এটি নামাজের ক্ষেত্রে ঢেকে রাখতে হবে, এই ব্যাপারে সমস্ত মুসলমানদের ঐক্যমত্য হয়েছে, এই হচ্ছে কথা। এখন কতটুকু সে ঢেকে রাখবে, ওয়া আম্মাল মারআতি ফাশা'রুহা ওয়া জামি'ই জাসমিহা আওরা,
যে মেয়েদের সমস্ত শরীর এবং তার চুল আওরা ইয়াজিবু আলাইহা আন তাফতারুহা মা আদা ওয়াজহু ওয়া কাফাইন, শুধুমাত্র চেহারা এবং হাতের কবজি ছাড়া। কাফাইন কুফাইন ওয়াজহি, এটি ছাড়া তার সমস্ত শরীরের অংশ সাথে চুল সবগুলি হচ্ছে আওরা, আর ওই আওরাটুকুই সে ঢেকে রাখবে। কিভাবে? যে খিমার দিয়ে ঢেকে রাখবে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মানে পবিত্র কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যাহারা মিনহা এর অর্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন চেহারা মানে হাত এবং মুখমণ্ডল ছাড়া, কিন্তু পায়ের ব্যাপারে, পায়ের ব্যাপারে অবশ্যই তাকে ঢেকে রাখতে হবে। আপনারা অনেকেই বাংলাদেশের মহিলাদের ভিতরে হয়তো দেখা যেতে পারে, আমি নিশ্চিত না, তবে অনেকে আছেন যারা নামাজ পড়েন পা দেখা যায়, পা দেখা গেলে তার আওরা ঢাকা হলো না। আওরা ঢাকা হচ্ছে নামাজের জন্য শর্ত, আর শর্ত না হলে, শর্ত রোকনের মতোই, যারা শর্ত বাদ দিবে তার নামাজ হবে না। সুতরাং পাকে ঢেকে রাখতে হবে। এর কারণ হচ্ছে যে মহিলাদের পা ঢাকতে হবে এই কারণে যে যারা মহিলা যখন বাইরে যায় তখন তাদের হিজাবকে একটু মানে পায়ের উপরের আঁচলকে একটু লম্বা করার জন্য হাদিসের ভিতরে এসেছে উম্মে সালামার হাদিস। আমি এটা বহু উজুর ক্লাসে আলোচনা করেছি যে যে আমাদের দেশের বোরখা গুলো পায়ের উপরে থাকে, মাটিতে সেসরিয়ে যায় না, কিন্তু আসলে মানে মাটিতে ঝুলে যাওয়ারও কথা হাদিসের ভিতরে আছে। ওটা দিয়ে প্রমাণ হয় যে পাকে ঢেকে রাখতে হবে, এটি হচ্ছে মূল কথা। হ্যাঁ, ফাকাইফা উম্মে সালামা, উম্মে সালামা কালাত ফাকাইফা ইয়াসনাউন নিসা বি যুয়ুলিহিন্না, যে তারা আঁচলকে কি করবে। কাল ইয়ারখিনা শিবরান, তারা এক বিঘত ঢিলা করে দিবে একটু। ফাকালাত ওয়া ইযান তানকাশিফু আকদামাহুন্না, তারা মানে এক হাত পর্যন্ত ঢিলা করে দিতে পারে অথবা এক বিঘত, এটা ডিপেন্ড করে। ফাকাল ফাইয়ারখিনাহু জিরাআন লা ইয়াজিদনা আলাই, যে এক হাত যদি বাড়িয়ে দেয় তাহলে এর থেকে বেশি তার এই বোরখাকে লম্বা করার দরকার নেই। এখন এই বোরখা যে লম্বা যদি হয় তাহলে তো এটা মাটির সাথে মানে ঘষে ঘষে যাবে, সেই ক্ষেত্রে সেটা মাটি দিয়েই পবিত্র হবে। এটা এই ক্ষেত্রে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহারু মা বাদুহু, যে যেই জিনিসটা মাটিতে পরপরে আসছে সেটাই তাকে পবিত্র করবে। এইভাবে সাহাবী মহিলা তারা কিভাবে পর্দা করেছে তার বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে হুকুম দিয়েছেন যে তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সেই ক্ষেত্রে আল্লাহর হকটা হচ্ছে বেশি। আমরা যেটা সাতারাল আওরাতু সারশারতু মিন শুরুতি সিহ্হাতি সালা লিকাউলি তাআলা খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফ আয়াত নাম্বার 31, যে তোমরা মসজিদের, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আয়াতের অর্থ নামাজ পড়ার সময় হবে, মসজিদ কথাটার অর্থ মসজিদ হিসাবে নেই। খুজু যিনাতাকুম, তোমরা সৌন্দর্য অবলম্বন করো ইন্দা সময়ে, কুল্লু মসজিদিন, এখানে শাব্দিক অর্থ করলে অর্থ অনুবাদ ভুল হবে। এর অর্থ যদিও মসজিদ কিন্তু তার অনুবাদ হবে প্রত্যেক নামাজের সময়। আশা করি বাংলাদেশের মানে অনুবাদগুলো প্রত্যেক নামাজের সময় করেছে, যদি করে না থাকে তাহলে এটি ভুল। আমি দু একটা তাফসীর মানে অর্থ দেখেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা এটি প্রত্যেক নামাজের সময় এই অনুবাদই করেছেন। তো এই যে কুল্লু মসজিদ, এই জিনিসটা দিয়ে ইবনে আব্বাস কি বুঝেছেন, আল মুরাদু জিনাতি
জিনাতা ফিল আয়াত, পায়াবু ফিস সালাহ, যে মানে সিয়াবু আসায়াবু ফিস সালাহ, যে নামাজের জন্য পোশাক পরাকে আল্লাহ বুঝাচ্ছেন, পরিষ্কার পোশাক পরা, জিনা, এই জিনা জিনিসটাকেই বুঝেছেন আবদুল্লাহ ইবনে আমর। হাদিসের ভিতরে বাইহাকিতে সহি সনদে এসেছে, কালা ইবনে আমর লি গুলামিহি নাফিয়ে লাম্মা রাআহু ইউসাল্লি হাসিরান, আরাইতা লাও খারাজতা ইলা আন-নাস কুনতা তাখরুজু হাকাযা, কাল লা, কাল فالله احق من يتجمل له يتجمل له। যে আব্দুল্লাহ ইবনে ওমর তার গোলাম নাফিয়ে, নাফিয়েকে বলছে তুমি খালি মাথায়, মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার একটি গোলাম ছিল নাফিয়ে। আপনারা সবাই জানেন যে নাফিয়ে অনেক হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, তার কোরআনের তেলাওয়াত খুব সুন্দর ছিল নাফিয়ে। এই নাফিয়ে মানে সে একবার খালি মাথায় নামাজ পড়েছে, রাআহু ইউসাল্লি হাসিরান, মাথা খালি রেখে নামাজ পড়েছে, তখন ইবনে ওমর তার গোলামকে বলছে তুমি কি মানুষের সামনে মাথা খালি রেখে যেতে পারবে, কারণ এটি তখনকার দিনের সমাজে মাথা খালি রেখে মানুষের কাছে যাওয়াটা একটা অভদ্রতা ছিল। আর আইতা লাও খারাজতা ইলা আন-নাস কুনতা তাখরুজু হাকাযা, তুমি যে এইভাবে গেলে, তখন সে বলল লা আমি পারবো না, তখন আব্দুল্লাহ ইবনে ওমর ওই গোলামকে বলছে ফাল্লাহু আহাক্কু মিন ইয়াতাজাম্মালা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌন্দর্য মণ্ডিত হওয়ার ব্যাপারে অধিক হকদার। মানে কথাটা হচ্ছে যে আমরা যদি মানুষের সামনে মাথা খালি রেখে যেতে মানে মানে অসম্মান বোধ করি, সৌন্দর্য মানে অসম্মান বোধ করি, অসৌজন্য অসৌজন্যতা বুঝি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কা বেশি হক, তার কাছে যখন আমরা হাজির হই নামাজের ক্ষেত্রে, তখন সৌন্দর্য অবলম্বন করা, এটি হচ্ছে কথা। কারণ হাদিসের ভিতরে এসেছে রাওয়াহু মুসলিম, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন। আর আল্লাহ বলছেন আন্না তাত্তাখিজাল মাসাজিদি ফিল বুয়ুতি তানযুফু অতুতাইয়িবু, যে তোমরা ঘরের যে জায়গাটুকু নামাজ পড়ো সেই জায়গাটুকুকে তোমরা পরিষ্কার রাখো, সুগন্ধ রাখো। এইভাবে বিভিন্নভাবে আয়াত দিয়ে মানে প্রমাণ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওরায় অন্তর্ভুক্ত করেছেন তারও অতিরিক্ত করাটাই হচ্ছে নামাজের দাবি। আমি আপনাদের বুঝাতে পারছি কিনা, কারণ আওরা পুরুষের জন্য হচ্ছে আওরাতুর রিজাল, হাদিসের ভিতরে এসেছে মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি, পুরুষের আওরা হচ্ছে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত। তার মানে পুরুষের রান এটি হচ্ছে আওরার অন্তর্ভুক্ত। মা ইয়া মা'মারু গাদদিন ফাখিজাইক ফাইন্না ফাখিজাইন আওরা, যে তোমার থাই এটি হচ্ছে আওরা, মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের আওরা, সুতরাং এতটুকু তাকে ঢাকতেই হবে, এতটুকু না ঢাকলে তার নামাজ হবে না, এটি হচ্ছে পুরুষের জন্য। কিন্তু তাকে যদি অন্যভাবে নামাজ পড়ে, যেমন একজন লোক যদি আমাদের দেশের যে গেঞ্জি ট্যাঙ্ক টপ যেটাকে বলা হয় স্যান্ডো গেঞ্জি, সেটা যদি পরে নামাজ পড়ে, তাহলে তার নামাজ পড়া মাকরু হবে, অপছন্দনীয়, হাদিসের খেলাফ। কারণ হাদিসে এসেছে যে দুই কাঁধ পুরুষকে ঢাকতেই হবে, এটি তার জন্য ওয়াজিব। লা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউসাল্লি আহাদুকুম ফি সাউবি বিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি শাইউন, কি তোমাদের ভিতরে একটি কাপড় দিয়ে কেউ নামাজ পড়বে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তার শোল্ডারকে তোমাদের কাঁধকে না ঢাকতে পারো, মানে দুই কাঁধকে নামাজের ভিতরে ঢাকতেই হবে, এটি হচ্ছে ওয়াজিব আর ওটি হচ্ছে রোকন। হ্যাঁ, যদি
নাভি থেকে মানে তার হাঁটু পর্যন্ত পুরুষের জন্য, মা সাল্লা ফি সাউবিন ফালইউখালিফ বাইনা তারাসাই, যে এমন কোন কাপড় যখন আমরা একটা কাপড় নিব শরীরের ভিতরে, এরকম যদি আগেকার দিনের লোকরা অনেক সময় নামাজ পড়তো কাপড়ের অভাব ছিল, তখন যেন সে এই কাপড়টাকে আড়াআড়ি ভাবে মানে শোল্ডারের উপরে, দুই শোল্ডারের উপরে যেন দিয়ে দেয়, এই জিনিসটাই হাদিসের ভিতরে বোঝাতে চাচ্ছে পুরুষের জন্য। আর মেয়েদের জন্য হচ্ছে খিমার, খিমার হচ্ছে মাথা থেকে যে কাপড় দিয়ে তার চুলগুলো সহ শরীরগুলোকে ঢেকে রাখে, সেটি হচ্ছে কথা। এবং সেখানে স্কলাররা বলছেন যে শুধুমাত্র চেহারা এবং হাতের ছাড়া সবকিছু হচ্ছে তার আওরা, এবং এইগুলিকে নামাজের সময় ঢাকতে হবে, এটি হচ্ছে মানে হক। আর মাথা ঢাকার ব্যাপারে মানে যে কথাগুলো এসেছে সেটি হচ্ছে স্কলাররা যেটা বুঝেছেন যে পুরুষের জন্য সেটি হচ্ছে জিনাতকুম, সেটি হচ্ছে তার সৌন্দর্য। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইয়া বানি আদম খুজু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদ। শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন শরহ আল মুমতি' কিতাবের ভিতরে বলছেন তুবাইয়িন লানা আন্না সাতর রাসা আফদালা মিন কওমি ইউতিবার সাতর রাস ইনদাহুম মিন আখাযা যিনা, যে মানুষ যেই সমাজে থাকে সেই সমাজের ভিতরে যদি মাথা ঢাকাটা সৌন্দর্য অবলম্বন বোঝায়, তাহলে সেই সমাজের লোকদের উচিত নামাজ পড়ার সময় মাথা ঢেকে রাখা। ও আম্মা ইজা কুন্না ফি কওমিন লা ইউতিবার যালিক মিন আখাযি যিনা ফা ইন্নাহা লা নাকুলু ইন্না সাতরা আফদাল ওয়ালা ইন্না কাশাফাহু আফদাল। وقد ثبت أن النبي صلى الله عليه وسلم أنه كان يصلي في العمامة والعمامة سفر الرأس. কারণ এখানে শেখ উসাইমিন ব্যাখ্যা করে বুঝাচ্ছেন যে যেই সমাজে মাথা না ঢাকাটাই সৌন্দর্যের বহিঃপ্রকাশ, যেমন ইউরোপে অথবা পাশ্চাত্যে ওয়েস্টার্ন সোসাইটিতে মাথা ঢাকাটা মানে ডিপেন্ড করে কোন সমাজের, মানে মাথা ঢাকা যদি তার সমাজের মানে প্রতিষ্ঠিত হয় তাহলে তাকে ঢাকাই উত্তম। আর যদি দেখে যে ওই সমাজে কেউ মাথা ঢাকাটাকে খারাপ চোখে দেখে, বরঞ্চ না ঢাকাটাকেই সমাজের আদব হিসাবে বর্ণনা করে, আসলে এই ধরনের সমাজ খুব কম আছে, মানে মাথা ঢাকাটাকেই দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সম্মানের বিষয় দেখা যায়, তাও বলছেন তাহলে সেটা কোনো দোষের হবে না। আর মাথা ঢাকার ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছেন, সেই পাগড়িটা একটি মাথা ঢাকার মতোই, সুতরাং মাথা ঢাকার যাবে। কিন্তু আমাদের দেশে পাগড়িটা পরলে কোনো সমস্যা নাই, কিন্তু টুপি পরলেও তার কোনো সমস্যা নাই, এটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত হবে। এটি নিয়ে বাংলাদেশি সমাজে অনেক ধরনের কথা চালু আছে, আমি আশা করি এই ব্যাপারে আমাদেরকে আর অতিরিক্ত প্রশ্ন করবে না, কারণ এইটিকে বিতর্ক করা অনর্থক, পণ্ডশ্রম। নামাজের কোনো বইতে টুপি পরাকে সুন্নত বলা হয়নি এবং এটি কোনো হাদিস নেই যে এটি পড়তে হবে, এটি না পড়লে সওয়াব কমে যাবে, এই ধরনের কোনো বর্ণনা কোনো নামাজের বইতে কোনো লেখক মুহাক্কিক কোনো মুহাদ্দিস অথবা কোনো আলিম এটা লিখে নেই। সুতরাং পুরো ব্যাপারটাই হচ্ছে ইখতিয়ার, সৌন্দর্য অবলম্বনের অংশ, যেখানে আমরা দলিল পেশ করলাম যে যার সামর্থ্য রয়েছে তার উচিত মানে নামাজ পড়ার সময় মাথাটাকে ঢেকে রাখা। কারণ আবদুল্লাহ ইবনে অমর তার গোলামকে ধমক দিয়েছিলেন যে তুমি খালি মাথায় কেন নামাজ পড়েছো, সহিভাবে আমাদের কাছে এসেছে। তিনি বলছেন যে মানুষের মাঝে তুমি যদি খালি মাথায় যেতে ভয় পাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি হকদার সৌন্দর্য অবলম্বনের জন্য, সেই ক্ষেত্রে তোমার মাথা ঢাকা উচিত। সুতরাং ওই দিক থেকে আমরা বলবো যে আমরা পুরুষরা চেষ্টা করব যে আমাদের যে সকল সুন্দর টুপিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটিকে হাদিসের দলিল দিয়ে এটি সুন্নত হবে, না পড়লে নামাজ হবে না, টুপির একটা বিরাট অ্যাকাউন্ট খুলতে হবে এই মসজিদের ভিতরে, সেখানে তালপাতার প্লাস্টিকের তৈরি কিছু
বিজাতীয় টুপি, সেগুলো আদৌ টুপি কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে প্লাস্টিক কাগজের টুপি, এগুলো এগুলো আসলে গর্হিত কাজ, এগুলো টুপি নামক একটি তামাশার বিষয় বটে। জিনিসটি হচ্ছে যে কারো ব্যক্তিগত, কেউ যদি সুন্দর করে খুব ভালো একটি টুপি ব্যবহার করে তাহলে তার উচিত এই টুপি দিয়েই সে নামাজ আদায় করবে, আর যদি কোনো কারণে সে রাখতে না পারে তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে না বিজনিল্লাহি তাআলা। এখন আমরা একটি জরুরি বিষয়ে আলোচনা করব, এটি হচ্ছে আজকের আলোচিত বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সিজদার ক্ষেত্রে যে আমরা দোয়া করি। দিস ইজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফি সুজুদিহি ওয়া হুয়া আফদালু আফদালু দুআ লি হাদিস আকরাবু মা ইয়াকুনা আহাদুকুম মিন রাব্বাহু ওয়া হুয়া সাজিদান فأكثروا فيه من الدعاء رواه مسلم حديث أبي هريرة جي একজন বান্দা আবিদ সে তার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিকটে থাকে যখন সে সিজদা করে, সুতরাং তোমরা অধিক হারে সিজদাতে দোয়া করো। فأكثروا فيه من الدعاء তোমরা সিজদাতে বেশি বেশি করে দোয়া করো, এই হাদিস রয়েছে। কিন্তু আপনাদেরকে জানতে হবে যে সিজদা সময় কোরআন পাঠ করা নিষেধ, কোরআন পাঠ করা নিষেধ। এর কারণ হচ্ছে নামাজের ভিতরে সিজদার ভিতরে দোয়া করা যায়, আল্লাহ নিকটবর্তী হয়, তার মানে এই নয় যে সিজদা কাওমা থেকে উত্তম। এটি একটু ট্রিকি, যারা নামাজের জ্ঞান রাখছেন সে সকল জ্ঞানী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি, জ্ঞান অর্জনের জন্য এই পয়েন্টটুকু খুব জরুরি। لأن أفضل أركان الصلاة القيام وأفضل الأذكار للقرآن যে নামাজের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল কিয়াম, মানুষ যখন দাঁড়িয়ে থাকে এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম। মানুষ এখানে দাঁড়িয়ে কি করে? আল্লাহর কালাম তেলাওয়াত করে, আজকার আল কোরআন, সুতরাং ওইটি হচ্ছে শ্রেষ্ঠ। সিজদা শ্রেষ্ঠ নয়, সিজদাতে দোয়া করার কথা আছে কিন্তু এটি শ্রেষ্ঠ নয়। ওই ফাজআলা আল আফদাল লিল আফদাল নাহা আন জাআলাহু ফি গায়রিহি লি আলা ইউহিম ইস্তিওয়াইহিম মা বাকিয়াল আযকার, যে এটি যেটি মানে এলাও মানে করে না, যেটার অনুমতি নেই যে অন্য কিছু দিয়ে এটাকে প্রতিস্থাপন করা, যেন কারণ আল্লাহর কালাম তেলাওয়াত করার যে জিকির সে তার সমকক্ষ কোনো জিকির হতে পারে না। ওই কারণে নামাজের ভিতরে সিজদাতে কোরআন শরীফের তেলাওয়াত করা নিষেধ। কিন্তু কেউ যদি দোয়া করতে চায়, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, অন্য কোনো দোয়া না জানে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা, কিন্তু নিষেধ হাদিস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটুকু গত ক্লাসে কি কোনো কোনো বোন করেছিলেন, আমি বলেছি যে এই ক্লাসে সেটি আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে যে যে নামাজের ভিতরে মানে এই মানে সিজদাতে বাংলায় দোয়া করা যাবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু সাধারণ পাঠক অথবা শ্রোতা যারা এখনো কোরআন হাদিসে দক্ষতা অর্জন করেনি তাদের ধৈর্য ধরে শুনতে হবে, আমি এটার কারণ ব্যাখ্যা করব। এই বিষয়টুকুকে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে উল্লেখ করেন নাই, কোনো নির্ভরযোগ্য কিতাবে তার বর্ণনা পাওয়া যায় না, এটি স্কলারদের বিভিন্ন ওপিনিয়ন এসেছে, আমি সেখান থেকে আপনাদেরকে এর উত্তর শুনিয়ে দিচ্ছি। পাঁচটি জিনিস এই প্রসঙ্গে চলে আসবে। একটি হচ্ছে, আমাদের একটি প্রচলিত ধারণা রয়েছে বাংলাদেশের বইগুলোতে আছে যে হ্যাঁ করা যাবে দোয়া, নফল নামাজে করা যাবে, সুন্নত নামাজে করা, ফরজ নামাজে করা যাবে না, এই ধরনের কোন দলিল আমরা হাদিসের ভিতরে পাই না যে ফরজ নামাজে করা যাবে নফল নামাজে করা যাবে না, এটার কোনো দলিল নাই, এটি বানানো। যেটি ফরজ নামাজে করা যাবে সেটা নফলও করা যাবে, এর ভিতরে কোনো পার্থক্য নাই,
ফরজ নফলের ভিতরে পার্থক্য করতে গেলে হাদিস লাগবে, এটি আমি আর আপনি বসে সিদ্ধান্ত নিলে হবে না যুক্তি দিয়ে। পরের প্রশ্ন হচ্ছে যে দোয়া কি আরবিতে করতে হবে না বাংলাতে করলেও চলবে? দুই নম্বর, আবার পরের প্রশ্নটা হচ্ছে যদি কেউ বাংলাতে করেই ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা? কারণ আমাদের সমাজে আবার নামাজ নষ্ট করার জন্য এক শ্রেণীর মুসল্লি ইমাম মৌলানা তারা রয়েছেন, কিছুতে কথায় কথায় নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ নষ্ট করতে গেলে আপনাদেরকে আগে বলেছি রোকন নষ্ট হতে হবে অথবা শর্ত নষ্ট হতে হবে, এছাড়া নামাজ নষ্ট হবে না, এটি হচ্ছে মূল বিষয়। শেখ আল বায়ানি তার তালখিস কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন আম ভাবে, সেটি কি বলেছেন যে রোকন হচ্ছে এমন জিনিস যেটি না পাওয়া গেলে বিষয়টি বাতিল হয়ে যায়, ওয়াইয়াল জিমু মিন আদামি উজুদিহি বাতিলান, যে যদি ওই রোকনটা না থাকে, যে অংশটুকু না থাকে, তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে। মাহু মা হুয়া রোকনুন ফি, এটি হচ্ছে ওই বিষয়ে রোকন। আর আর শর্ত কার রোকন? আর শর্ত হচ্ছে রোকনের মতোই, যেমন এই মহিলাদের আওরাকে ঢাকতে হবে, এটি একটি শর্ত। সুতরাং শর্ত রোকনের মতো, মানে তার নামাজটা নষ্ট হয়ে যাবে, এই এটা হচ্ছে কথা। আর সুতরাং বাংলায় যদি আপনি বলি ফেলেন কখনো তাহলে মানে নামাজ নষ্ট হয়ে যাবে, এরকম অকাট্য দলিল আমরা দিতে পারি না। সুতরাং এই এরকম করে ফতোয়া না দেওয়াই উত্তম। আর আরেকটি বিষয় হচ্ছে পাঁচ নাম্বার, সেটি কি নামাজের ভিতরে দোয়ার সময় আমরা কি চাইতে পারবো, এটি আরেকটি বিষয়। অনেক লোক আছে যে সবকিছু চাওয়া যাবে না, এটাও অনেকে বলে। সাহাবিরা বিভিন্ন জিনিস নামাজের ভিতরে চাইতেন, এর ভিতরে এমনকি হাত তাইয়াস আরেউনা মেলহ, তারা লবণ পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চাইতো, এই বর্ণনা মুয়াত্তা মালিকের ভিতরে রয়েছে। এখন আসুন যে নামাজের ভিতরে কি চাওয়া যাবে, এখানে হাদিসের ভিতরে আছে নামাজের ভিতরে আসলে আপনার যা চান শরীয়ত সম্মত সবকিছুই আপনি চাইতে পারবেন। লি হাদিস ইবনে মাসউদ, ইবনে মাসউদের হাদিস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লিমুহুম আত-তাশাহুদ সুম্মা ক্বাল ফি আখিরিহি সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি মিন মা শাআ রাওয়াহু বুখারী, যে তাশাহুদ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে শিক্ষা দিলেন তখন তিনি বললেন যে তুমি এইভাবে তাশাহুদ পড়বে, আর তাশাহুদের পর ইয়াতাখায়্যার, লিয়াতাখায়্যার মান মাসআলাতি মিন মাসআলাতি মা শাআ, তোমরা তোমার যা চাওয়ার দরকার, যে সকল জিনিস তুমি চাইতে চাও ভালো জিনিস, সেগুলি সবকিছুই তুমি আল্লাহর কাছে চাইতে পারো। এবং এই এই অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন বলে বুখারী মুসলিমের হাদিসে পাওয়া যায়। সুতরাং সবকিছুই চাওয়া যাবে। যারা বলছেন, আমি এটা পর্যায়ক্রমে বিভিন্ন দলিল দিয়ে এটার ব্যাখ্যা করব, মানে এক লাইনে যে জিনিসটি আমি বলতে চাই সেটি হচ্ছে শরীয়ত সম্মতভাবে যা কিছু আপনি চেতে পারেন নামাজের বাইরে সেটি নামাজের ভিতরেও চাওয়া যাবে। এই আর হচ্ছে নামাজ নষ্ট হয়ে যাবে এইভাবে অকাট্যভাবে বলা যায় না। এখন আসুন আরেকটি জিনিস বলিয়ে দিলাম যে ফরজ নামাজ এবং নফল নামাজের ভিতরে এই দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এখন আসুন যে আরবিতে বলতেই হবে নাকি না বাংলায় বললেও হবে, এই জিনিসটা আমরা আলোচনা করি। তার আগে আমি বলতে চাই, ধরুন যে নামাজের ভিতরে যখন আমরা হাঁচি দেই, এই হাঁচি দিলে যিনি হাঁচি দিচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবে না। মান আতাসা ওয়া ফি সালা ফা ইন্নাহু ইশরাউ লাহু আন ইয়াহমাদুল্লাহি সুবহানাহু, যিনি হাঁচি দিচ্ছেন নামাজের ভিতরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। এই এটা নফল নামাজি হোক সিওয়াহুন কানা সালাতিল ফরিদান আও নাফিলান। وبذلك قال جمهور العلماء من صحابة والتابعين অধিকাংশ আলিম এবং তাবিঈন সাহাবীদের একই মত ছিল যে ফরজ নফল কোনো ব্যাপার না, হাঁচি দিলেই
সে মানে মানে সে আল্লাহর প্রশংসা করতে পারবে। এটার দলিল কি? দলিল হচ্ছে একটি হাদিস, এই হাদিস সহিভাবে এসেছে, রামা রাওয়াহু সারা বিন রাফিয়ে রাদিয়াল্লাহু আনহু, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাশাত ফাকালাত আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইয়াহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। মানে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেছিল, নামাজ পড়ার পর দাঁড়াতে তখন সে হাঁচি দিয়েছিল, আতাশ ফাআতাশতু ফাআতাশতু ফাকুলতু, আমি তখন বললাম আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আমি গত ক্লাসে বলেছি, এর আগের ক্লাসে, যে ওই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, এই হাদিস থেকে এসেছে। আসলে এই দোয়াটা এসেছিল একটি ভুল ঠিক নয়, একটি বিষয়কে কেন্দ্র করে আমি সেটা বলছি, কিন্তু মূলত ওই হাদিসটুকু এসেছে যে ব্যক্তি হাসি দিয়ে এই হামদান কাসীরান বলেছিল, আসলে ওই ব্যক্তি বলেছিল হাসি দিয়ে। কিন্তু ইমাম বুখারী যখন এই হাদিসটুকু তার সহিহতে বর্ণনা করেছেন, তখন এই হাতিটাকে উল্লেখ করেন নাই। তিনি বলেছেন যে রুকু থেকে উঠার সময় এক ব্যক্তি বলেছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ইমাম বুখারী হাতিটা উল্লেখ করেনি, কিন্তু মুহাদ্দিসরা বলছে এটি আসলে হাঁচির পরের ঘটনা, হাঁচি দিয়েছিল ওই লোকটু ওই ওই লোকটি এবং দিয়ে এই আল্লাহর প্রশংসা করেছিল। ইমাম বুখারী সেটি হাঁচি উল্লেখ না করাতে এটি ওই রাব্বানা তাসমিদ এর ভিতরে মানে এই জিনিসটা মানে তাহমিদ এবং তাসমিয়ের ভিতরে এটা চলে গেছে আর কি। এই যাই হোক, এটি হচ্ছে হাদিসের ঘটনা, যারা হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তাদের খেদমতে এই কথাটুকু বলছি। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইনসারাফা আনসারাফা ক্বাল মা মুতাকাল্লাম ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে, যেহেতু এক ব্যক্তি হাঁচি দিয়ে এই দোয়া পড়েছে এবং সে জোরে পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছেন একটা লোক হাঁচি দিয়েছে নামাজের ভিতরে, হাঁচি দেওয়ার পরে সে জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মসজিদে নামাজ পড়ে হাঁচি দিয়ে এই দোয়া পড়বেন না, তাহলে কিন্তু গণ্ডগোল লেগে যাবে মসজিদে, মারাত্মক গণ্ডগোল লেগে যাবে। আমি শুধু বলছি যে এই ঘটনাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হয়েছিল, ওই ব্যক্তি হাঁচি দিয়েই এই দোয়াটুকু পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে তিনি জিজ্ঞাসা করলেন মান মুতাকাল্লাম ফিস সালা, মুতাকাল্লিম ফিস সালা, কি যে কে নামাজের ভিতরে কথা বলেছে? যেহেতু প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে সবাই চুপ ছিল। ফালাম্মা ইয়াতাকাল্লাম আহাদুন, একজন ব্যক্তি কথা বলেছিল কিন্তু সবাই চুপ হয়েছিল, কোনো কথা কেউ বলে নাই। লাম ইয়াতাকাল্লাম আহাদুন, একজন ব্যক্তিও কথা বলে নাই। সুম্মা ক্বালাহা সানিয়া, তিনি আবার বললেন মান মুতাকাল্লাম ফিস সালা, কে নামাজের ভিতরে কথা বলেছে? আবারও চুপ ছিল। তারপরে তিনি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন কে নামাজের ভিতরে কথা বলেছে? মান মুতাকাল্লাম ফিস সালা, সবাই ভয় পেয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি এই হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করেছিল, সে তখন বলেছে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁচি দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান, সে ভয়ে ভয়ে বলেছে। ফাকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাকাদ ইবতিদারাহা বাদু বাদুয়াতিন সালাসুনাল মালিকান আহিয়াহুম ইয়াসউদু বিহা, যে আমি দেখলাম যে 30 জন বেজোড় সংখ্যক মানে ফেরেশতা কে আগে এই প্রশংসাটুকু আল্লাহর কাছে পৌঁছে দিবে সেটি নিয়ে প্রতিযোগিতা চলছে। এই হাদিসটুকুই ইমাম বুখারী হাতি ছাড়া তিনি উল্লেখ করেছেন। যাই হোক, এই কারণে
কোনো ব্যক্তি যদি হাঁচি দেয় নামাজের ভিতরে তাহলে সে আলহামদুলিল্লাহ বলতে পারবে, কিন্তু যিনি শুনবেন তিনি তাসমিদ করতে পারবেন না, তিনি বলতে পারবেন না ইয়ারহামুকাল্লাহ। এই ঘটনাটুকু আরেকদিন নামাজের ভিতরে হয়েছিল। ফাইন্নাহু লা ইয়াজুজ লিমান সামাআহু আন ইয়াশমিতা লিআন্না তাসমিদ মিন কালামিন নাস, কারণ ওই জিনিসটাকে ইয়ারহামুকাল্লাহ, আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ যদি কেউ হাঁচি দিয়ে বলে তাহলে যিনি শুনবেন তার জন্য ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা, এতটুকু পর্যন্ত বলা ওয়াজিব। তারপরে বাকি যে দোয়াগুলো আছে ইয়াহদিকুমুল্লাহু ইয়াসলিব আলাইকুম এই সকল বলা হচ্ছে সুন্নাহ, কিন্তু অতটুকু হচ্ছে ওয়াজিব। এটিও নামাজের ভিতরে এক ব্যক্তি বলেছিল, তখন আল্লাহ রাসুল বলছে যে তুমি এটি বলতে পারবে না। লিম্মা রাওয়াহুল মুসলিম আন্না মুআবিয়া বিন আল হাকাম আস-সুল্লামি, যে মুআবিয়া বিন আল হাকাম আল সুল্লামি একজন সাহাবি, তিনি বলছেন ক্বালা বাইনা আন্না আসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাশা রাজুলুন মিন আল কওম ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ। এক ব্যক্তি নামাজের ভিতরে এই হাঁচি শুনে বলল ইয়ারহামুকাল্লাহ, কুসংগত ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে এই কারণে, তখন আশেপাশের মুসাল্লিরা তাকে খুব জোরে ইশারা করলো, ফারামানি কাউমুন বি আবসারিহিম ফাকুলতু ওয়াতাকুল আমিয়াহু মা শাআতুকুম তানজুরুনা ইলাইয়া ফাজালু ইয়াদরিবুনহুনা ফাইদিহিম, তারা সবাই হাত দিয়ে মানে তাকে আঘাত করলো এবং ধাক্কা দিল, যে ইশারা করলো যে তার রানের ভিতরে হাত দিয়ে ধাক্কা দিল যে তুমি নামাজের ভিতরে কি করতেছো। ফালাম্মা রাআইতু ইউসুমাত্তিউনি না, যে তিনি চুপ হয়ে গেল, সবাই চুপ করে গেল, লিকান্না সাকাতান ফালাম্মা সাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে সেই ব্যক্তি চুপ হয়ে গেল। মানে ঘটনা হচ্ছে হাদিসের ভিতরে যে এক ব্যক্তি হাঁচি দিয়েছিল আলহামদুলিল্লাহ বলেছিল, আরেক ব্যক্তি বলেছিল ইয়ারহামুকাল্লাহ। এই কথাটুকু বলার পর সাহাবীরা তাকে সতর্ক করে দিল নামাজের ভিতরে, তাকে ধাক্কা দিল এবং সতর্ক করলো যে তুমি ইশারা করলো যে তুমি এগুলো বলতে পারো না, তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেল। তারপর নামাজ শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্যে বললেন তার বিখ্যাত কথা, হাদিসের ভিতরে এসেছে ইন্না হাযিহি সালা, এটি হচ্ছে নামাজ, লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই নামাজের ভিতরে মানুষের কথা বলা নিষেধ। ইন্নামা হুয়া তাসবিহু তাকবীরু কিরাআতুল কোরআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নামাজের ভিতরে বাংলা দোয়া পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে তারা এই হাদিসের দলিল দেন, এই হাদিসটা তারা বলেন, কিন্তু তাদের এই দলিল শুদ্ধ নয়। এর কারণ হচ্ছে এই হাদিসটুকু ওই দোয়ার কথা বলার পরিপ্রেক্ষিতে আসেনি, এই হাদিসটুকু শুধুমাত্র এসেছে ইয়ার হামুকাল্লাহ বলা নিষেধ এই কারণে এসেছে। এখানে কালামিন নাস মানুষের কথা বলতে বুঝাচ্ছে ইয়ার হামুকাল্লাহ, এটি আল্লাহ রাসুল বুঝাচ্ছেন, কিন্তু তিনি এই কথা বুঝান নাই যে যেকোনো দোয়া করা এই মানুষের কথা, কারণ আমরা হাদিস এর দলিল পেশ করব এবং দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন আমাদের ভিতরে হাদিস রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় মানুষজন নামাজের ভিতরে এই ধরনের দোয়া করত যেগুলো মানুষের কথার মতোই শোনা যায়, কিন্তু সেই দোয়াগুলি করা বৈধ। সুতরাং এই হাদিস দিয়েই যারা নিষেধ করেন তারা এই হাদিসটুকু দলিল পেশ করেন, ভালো করে শুনে রাখুন, ইন্না হাযিহি সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এটি হচ্ছে নামাজ, এর ভিতরে মানুষের কথা বলা শুদ্ধ নয়। ওয়া ইন্নামা হুয়া তাসবিহু তাকবীর, আর মানুষের উচিত তাসবিহ পড়া, তাকবীর দেওয়া, কেরাতুল কোরআন। প্রথম কথা হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে হলো কেরাত পড়ার সময়, যখন মানুষ কিয়াম করে তখন, আর দ্বিতীয় কথা হচ্ছে এটি হচ্ছে ইয়ার হামুকাল্লাহ বলা নিষেধ। ইয়ার হামুকাল্লাহ বলা হচ্ছে একটি দোয়া, কিন্তু আলহামদুলিল্লাহ বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই, ভালো করে বুঝুন।
যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে তাকে তিনি নিষেধ করেন নাই যে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কিন্তু এর জবাব দেওয়াটা নিষেধ করেছেন, বলছেন এটি হচ্ছে মানুষের কথার মতো। কিন্তু হাদিসের শব্দগুলো এরকম হলেও এটি দিয়ে মানুষের যে কোনো কথা বুঝায় না, এটি হচ্ছে কথা। কারণ এর দলিল কি? দলিল হচ্ছে ওই যে ব্যক্তি মুয়াজ বিন জাবালের সাথে নামাজ পড়ত এবং সে মুয়াজ বিন জাবালের যে দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলিকে বলেছিল দান দানান, মানে গুনগুন শব্দ, এই কথাটুকু বলেছিল। ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে তুমি নামাজের ভিতরে কি বলো? হ্যাঁ, ওয়াকাদ ওয়ারাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল রাজুল কাইফা তাকুলু ফিস সালাহ, তুমি নামাজের ভিতরে কি বলো? ওই লোকটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল আতাশহাদু, আমি তাশাহুদ পড়ি, সুম্মা আকুলু, এবং তারপরে আমি বলি। এই যে তখন সে নিজের ভাষায়, কোনো হাদিস নাই, কোনো দলিল ছাড়া, সে নিজেই বানিয়ে একটি আরবিতে একটি দোয়া সে বলতে বলতো। এটি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেছিল, এটি বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি বলি আল্লাহ তুমি আমাকে জান্নাতে, তোমার কাছে জান্নাত চাই আর তুমি তোমার কাছে আগুন থেকে পানাহা চাই, এই এটি আমি বলি। তো এটি তার একটা কথা। ওয়া আম্মা ইন্নী লা আহসানু দানদানাতাক ওয়া দানদানাতু মুআজ, আর আপনি এবং মুআজ বিন জাবাল যে দোয়াটুকু পড়েন সেটিকে সে বলছে দানদানান, এইগুলো আমি পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু সেটি বলতে নিষেধ করেন নাই, ও তিনি বলেছেন যে আমরা ওরকমই অনেকটা করি। এই হচ্ছে একটি দলিল। সুতরাং তার ভাষায় যে কোনো কথা বলা যাবে, মানে আরবি, এখানে আমরা পেলাম যে লোকটা যেহেতু আরব ছিল ওই কারণে সে আরবিতে এই কথাটা বলেছে যে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আর আগুন থেকে আশ্রয় চাই, এটি সে সহজ আরবিতে বলেছে কারণ তার মাতৃভাষা আরবি। এই কারণে আমরা জানি যে রোজার মাসে ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা ছিলেন তখন মুসল্লিরা 15 রোজা থেকে শুরু করে তারা নামাজের ভিতরে কুনুত পাঠ করত, কুনুত, ওই কুনুতের ভিতরে তারা কুনুত নাজেলা নামাজের ভিতরে পড়তো এবং সেইখানে তারা নিজস্ব কথার মতো দোয়া করত। এটি সহিভাবে ইবনে খুজাইমাতে এসেছে, এটি কোনো হাদিসের মাধ্যমে এই দোয়াগুলো আসেনি, বরঞ্চ মানুষজন এটি বলতো, এটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুমোদন দিয়েছেন এবং এটিকে সমর্থন করেছেন। والصحيح ابن خزيمة أن الناس على عهد العمر كانوا يلعنون الكافر في النصف من يعني نصف من رمضان 15 রোজার পর থেকে তারা কুনুত পাঠ করত, এই কুনুতের ভিতরে তারা বলতো اللهم قاتل الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون عن رسلك ولا يؤمنون بوعد وعدك وخالف بين كلماتهم وألق في قلوبهم بالرعب وألق عليهم رجك وعذابك إله حق. যে এইভাবে তারা আল্লাহর কাছে দোয়া করত নামাজের ভিতরে নিজের কথার মতো করে, হে আল্লাহ তুমি কাফেরদেরকে ধ্বংস করো যারা তোমার পথ থেকে তাদেরকে সরিয়ে নিচ্ছে, তারপরে তোমার রাসূলকে আন ওয়া ইউকাযিবুন আন রুসুলাত, এটি আপনারা অনেকে শুনে থাকবেন যখন কুনুতে নাজেলা পড়ে অনেকে এই কুনুতের এই অংশটুকু পড়ে, কিন্তু এটি কিন্তু মানুষজনের আবিষ্কার করা একটি দোয়া যেটি কথা বলার মতোই বলতেন। তারপর এই কথা বলার পর মুসল্লিরা করত কি, সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা নবীর প্রতি দুরূদ পাঠ করত, ইয়াদউনা লিল মুসলিমিন বিমা ইস্তাআতা মিন খাইর সুম্মা ইস্তাগফিরু লিল মুমিনিন, তারা মুমিনদের জন্য ইস্তেগফার পাঠ করত এবং তারা মুসলমানদের জন্য দোয়া করত, যেটা এখনো আরব মসজিদগুলোতে রোজার মাসে করে। এটি হাদিসের ভিতরে এসেছে, ওয়া কানা ইয়াকুলু ইযা ফারাগা মিনাল লাআনাতুল কাফিরা ওয়া সালাতিহি আলান নবী, কাফেরদের প্রতি ওরা লানা পেশ করত, লানত দিত কাফেরদের উপরে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পাঠ করত, ইস্তেগফার পাঠ করত, মুসলমানদের জন্য ক্ষমা চাইত, আর তারপরে
তারা প্রয়োজনীয় সবকিছু চাইতো এবং তারা বলতো আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতিক রাব্বানা ওয়া নাখাফ আযাবাক আল জিদ ইন আযাবাক লিমান আদাইত মুলহিক সুম্মা ইউকাব্বিরু ইয়াহওয়া সাজিদান। এবং তারা এই এইভাবে কুনুত পাঠ করত, যেটা আমরা বাংলাদেশে বেতেরের নামাজে পড়ি, এটি আসলে বেতেরের নামাজের কুনুত নয়। আমি দুঃখিত, আই'ম সরি, রাগ করে কোনো লাভ নাই। আমরা বাংলাদেশে জাতীয়ভাবে যে কুনুত পাঠ করি, এটি কিন্তু বেতেরের নামাজে কুনুত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কিংবা কাউকে পড়তে বলেছেন এমন কোনো দলিল পৃথিবীতে কোনো স্কলার কোন মহাদ্দিস পেশ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কুনুতের নাজেলা পড়ার সময় এই কথাটুকু মানুষ বলতো, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু। এটি হচ্ছে অবশ্য অন্য শব্দে এসেছে আমাদের অন্যান্য কিতাবগুলোতে, কিন্তু এখানে যে শব্দগুলো এসেছে আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক রাব্বানা ওয়া নাখ ونخفى عذابك الجد إن عذابك لمن عاديت ملحق ثم يكبر তারপরে তারা তাকবীর দিয়ে সিজদা করত। এইভাবে এখানে যেটা বলতে চাচ্ছে হাদিসের ভিতরে সেটি হচ্ছে যে প্রয়োজনের ক্ষেত্রে মানুষ ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে কোনো দোয়া তারা পেশ করতে পারে নামাজের ভিতরে। সেটি যদি একটি এলাকা ভিত্তিক কোনো চাহিদা হয়, দেশ ভিত্তিক যে কোনো চাহিদা হয়, কোনো দেশের কোনো ঘটনা হয়, তাহলে নামাজের ভিতরে এটা পড়লে কিংবা বললে তাতে নামাজ নষ্ট হবে না, এটি হচ্ছে মূল কথা। তার মানে যারা ওই হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে নামাজের ভিতরে মানুষের মতো কথা বলা যায় না, তাদের ওই দলিলটা ভুল। মানুষের মতো কথা বলা যায়, দেখতে হবে কথা বলার উদ্দেশ্যটা কি। সেটা দিয়ে সে যদি কোনো কিছু চায় দোয়া করে তাহলে কোনো সমস্যা নাই, যদিও এটা মানুষের কথার মতো শোনাচ্ছে। যেমন 70 জন সাহাবীকে যখন হত্যা করা হয়েছিল সেই কষ্টের দিনগুলোতে, আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কষ্টতম দিনের একটি কষ্টতম দিন হচ্ছে যেদিন একটি আহত সাহাবি এসে তাকে বলেছিল যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 70 জন শিক্ষিত সাহাবি যারা কোরআন তেলাওয়াতে পারদর্শী ছিল, হাফিজুল কোরআন এবং কারি মিন কুররা ফিল মদিনা আল মুনাওয়ারা, মদিনার শ্রেষ্ঠ কারিদের ভিতরে অন্যতম 70 জন কারি, তাদেরকে যখন হত্যা করেছিল, চিন্তা করুন 70 জন কারিকে হত্যা করা হয়েছে। এই খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তিনি লানত পেশ করতেন নামাজের ভিতরে। ইবনে আব্বাস বলেন, এক মাস ধরে আল্লাহর রাসূল আসর জোহর মাগরিব ইশা ফজর এই 5 ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলার ভিতরে তাদের প্রতি অভিশাপ দিতেন। কুনতু রাসূলিল্লাহি কানাত তিনি কুনুত পাঠ করতেছিলেন ফি যুহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়া সালাতি সুবহ, ফজর ইশা মাগরিব আসর যুহর, মানে 5 ওয়াক্ত নামাজে, যেই নামাজে চুপি চুপি কেরাত পড়া হয় সেই নামাজেও শব্দ করে তিনি কুনুতে নাজেলা পাঠ করতেন। মানে জোহরের নামাজেও তিনি কেরাত শেষ হওয়ার পর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলার পর তিনি দোয়া করতেন শব্দ করে, আর পিছনের লোকরা আমিন বলতো। সুবহানাল্লাহ বিহামদি। আমি আমার ধারণা বাংলাদেশের কোন মুসল্লি এখনো পর্যন্ত সেই সৌভাগ্য অর্জন করছেন কিনা, হয়তো আল্লাহ যাকে তৌফিক দান করেছেন তারা করেছেন, হয়তো এই সুন্নাকে আদায় করার তৌফিক দান করেছে, হয়েছে যাদের কাছে তারাই হয়তো এর স্বাদ পেয়েছেন।
জোহর আসরের নামাজেও কুনুতে নাজেলা পাঠ করা যায়। আমাদের দেশে সাধারণত ওই মাগরিবের সাথে করে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজেই পাঠ করা যায়। আর সেই কুনুতের ভিতরে তিনি কিভাবে পড়তেন, ফি দুবুরি কুল্লি সালাতিন ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা মিন রাকাতিল আখিরা, শেষ রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ইয়াদউ আলা আহিয়ান মিন বানি সুলাইম, তিনি বনি সুলাইমের জন্য দোয়া করতেন, আলা রাইল জাকওয়ান ওয়া উসাইয়াতা ওয়া ইউমিনুনা মিন খালফাহু আর ইউআমিনুনা খালফাহু, আর তারা তিনি অনেক গোত্রের জন্য রেল দাকওয়ান উসাইয়া এই ধরনের গোত্রের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন তার বরকতের জন্য, তিনি রাব্বানা লাকাল হামদ বলার পর, আর মানুষ তার শুনে আমিন বলত। আর যে সকল মুসলমান মক্কাতে কষ্ট পাচ্ছিল তাদের জন্য তিনি নামাজের ভিতরে দোয়া করেছিলেন, যেমন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ বিন ওয়ালিদ, এ আল্লাহ ওয়ালিদ বিন ওয়ালিদ গোত্রের লোকদেরকে রক্ষা করো, তারা মুস্তাদাফিন, তাদের উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহুম্মা নাজ্জাল মুস্তাদাফিন মিনাল মুমিনিন, হে আল্লাহ মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য তাদেরকে তুমি রক্ষা করো। আমরা কিন্তু বাংলাদেশের কোন অত্যাচার শুনলে আমরা কিন্তু এই দোয়া করতে পারি নামাজের ভিতরে, কিন্তু এতে নামাজ নষ্ট হবে না, আল্লাহুম্মা নাজ্জাল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন, কিন্তু এটি কুনুতের ভিতরে করতে হবে অথবা আপনি সিজদার ভিতরেও করতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে মুদার গোত্রের বিরুদ্ধে উনি লানত করেছেন, আল্লাহুম্মা আশদুদ তাআতাকা আল মুদার, আল্লাহুম্মা জালহা আলাইহিম সিনিনা কা সিনিনিন ইউসুফ, হে আল্লাহ মুদার গোত্রকে তুমি শাস্তি দাও এবং তাদেরকে দুর্ভিক্ষে পাকড়াও করো, যেমন তুমি ইউসুফ আলাইহিস সালামের জমানায় দুর্ভিক্ষ পাঠিয়েছিলে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো অভিশাপ দিতেন। আপনারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেন, যেমন কেউ যদি বলে থাকে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি কখনো কাউকে অভিশাপ দেন নাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হবে। আর আপনি এর পরিণাম সম্পর্কে অবগত থাকবেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জায়গা হবে আগুনে। মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জায়গা হবে আগুনের ভিতরে। সুতরাং না জেনে রাসূল সম্পর্কে, তার আকার আকৃতি সম্পর্কে, তার স্বভাব চরিত্র সম্পর্কে এরকম কথা বলা গর্হিত কাজ, যেমন আমাদের সমাজে অনেকেই করে থাকেন, যদি বলে দেয় যে তিনি কখনো অভিশাপ দেন, সহি হাদিসের ভিতরে এসেছে তিনি মুদার গোত্রের বিরুদ্ধে শাস্তি দাবি করেছিলেন, দোয়া করেছিলেন তাদের বিরুদ্ধে, কাফেরদের যে সকল মুশরিকরা 70 জন সাহাবিকে হত্যা করেছিল তাদের প্রতি তিনি লানত করেছিলেন। সুতরাং এই যে কথাগুলো তিনি বলেছিলেন, আর ওই যে মুয়াজ বিন জাবালের সাথে যেই ব্যক্তি নামাজে কিছু বুঝতো না, সেও কিন্তু কথার মতোই দোয়া করেছে। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে নামাজের ভিতরে ওরকম করে দোয়া করলে নামাজ নষ্ট হয় না, এটি মানুষের কথার মতো শোনালেও নামাজ নষ্ট হবে না। কিন্তু উত্তম হল হাদিসের দোয়াগুলি পাঠ করা। কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর ভিতরেই আপনার যে চাহিদা সেই দোয়াগুলো কিন্তু লুকিয়ে আছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়ামেল কালাম মানে অনেকগুলো কথা একত্রে বলার গুণাবলী তিনি দান করেছিলেন। এই জন্য হাদিসে এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল বুয়িস্তু বি জাওয়ামেল কালাম, রাওয়াহুল বুখারী, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন জাওয়ামেল কালাম। জাওয়ামেল কালাম মানে হচ্ছে যার কথা অল্পতেই অনেক কিছু বুঝায়, দু একটা কথাতেই অনেক অর্থ বুঝায়, সেই এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলি যদি আমরা মুখস্থ করে পড়ি, শিক্ষা সেটার ভিতরেই নিয়ত করলে, মানে মনে মনে যদি চিন্তা করেন যে আল্লাহ এইভাবেই আমাকে, ওই যে আল্লাহ তো আপনার অন্তরের কথা জানেন, সুতরাং তখন আর বাংলা দোয়া করার প্রয়োজন পড়ে না, এটি হচ্ছে কথা। তারপরে আরেকটি পরামর্শ হলো এই, আপনারা যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাইতে চান তখন আপনারা ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফারটুকুই আপনি
এই সিজদার ভিতরে গিয়ে পাঠ করেন, তাহলেই তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দান করবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূরা নূহ, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউমে নূহ ভিতরে বলতেছেন যে তোমরা ইস্তেগফার পাঠ করো, তাহলেই তোমাদের সন্তানের সংখ্যা বাড়িয়ে দেব, তোমাদেরকে রিজিক দান করব, বৃদ্ধি করে দিব, আসমান থেকে বৃষ্টি পাঠাবো। এটি আল্লাহ সূরা নূহতে বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর প্রতি ইস্তেগফার পাঠ করো। তাহলে আর ইনিয়ে বিনিয়ে আলাদা করে এ আল্লাহ আমাকে একটা চাকরি দাও, এ আল্লাহ আমাকে একটি সন্তান দাও, এগুলি আলাদা করে বলার দরকার পড়ে না। ইস্তেগফার পাঠ করলেই আল্লাহ আপনাকে সেটা দান করবে। তাহলে সিজদার ভিতরে গিয়ে আপনি ইচ্ছা করলে ইস্তেগফার পাঠ করেন, তাহলে তো আর বাংলা বলার কি দরকার, তাহলে তো ইস্তেগফার। এই কোন ইস্তেগফারটা আপনি এরা পাঠ করতে পারেন? আপনারা সবাই জানেন যে সমস্ত ইস্তেগফারের ভিতরে একটি ইস্তেগফারকে বলা হয় সাইয়েদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের সর্দার। অত্যন্ত দুঃখজনক হলে সত্যি যে আমাদের দেশের বইগুলোতে এই বুখারী এই হাদিসকে অবহেলা করা হয়েছে, এই জন্য আমাদের কি আর বলবো, সেটি আমাদের দুর্ভাগ্য। সাইয়েদুল ইস্তেগফার আমাদের দেশের লোকরা অনেকেই জানে না, অথচ মান নাম মানে বানানো অনেক দোয়া কালাম পড়তেছে শিখতেছে। সমস্ত ইস্তেগফার আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি, এটি তো এক ধরনের ইস্তেগফার, কিন্তু সমস্ত ইস্তেগফারের সর্দার হচ্ছে এই ইস্তেগফার। এই হাদিসটুকু বুখারীতে এসেছে, কাদ আল্লিমনা নাবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুগাতিল তাজিউল খুদু والاعتراف بذنبي في الدعاء أن شدد شداد بن أوس شداد بن أوس الحديث رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له شداد بن أوس كي النبي صلى الله عليه وسلم شكه ديته على أدل لك على سيد الاستغفار عميكي সমস্ত ইস্তেগফারের সাইয়েদ সরদার ইস্তেগফারকে তোমাকে শিক্ষা দিব না? সুবহানাল্লাহ, এই সাইয়েদুল ইস্তেগফার আমরা শিখতে পারি নাই, ব্যক্ত হয়েছি। আল্লাহ এটা কিভাবে পড়ে, তখন রবি সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমতি আলাইয়া ওয়া আতারিফু বিযুনুবি فاغفر لي ذنوبي انه لا يغفر الذنوب الا انت لا يقول له احد حين يمسي فياتي عليه قدر قبل ان يصبح الا وجبت له الجنه ولا يقول له حين يصبح فياتي عليه قدر قبل ان يمسي الا وجبت له الجنه। যে ব্যক্তি এই সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে, সে সকালবেলা যদি পাঠ করে তাহলে সূর্য ডুবার আগে যদি সে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের শুরুতে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। অথচ এই ইস্তেগফার, যেহেতু ইস্তেগফার পড়লে আপনার চাহিদা পূরণ হয়, তাহলে সবচেয়ে সাইয়েদুল ইস্তেগফারটা আপনি সেজদার ভিতরে গিয়ে পড়েন, তাইলেই তো আর আপনার এত বাংলা পড়া যাবে কিনা এগুলি গবেষণা করার কোনো দরকার পড়ে না। এটি হচ্ছে আমার কথা, আমি আপনাদের খেদমতে এই পরামর্শই দিতে পারি যে আপনারা ইস্তেগফার পাঠ করতে পারেন। আর ইস্তেগফার পাঠ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অন্তরে জানতেছে যে আপনি কি চাচ্ছেন, সুতরাং ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ এটা কি দান করে দিতে পারে, সেই ক্ষেত্রে উত্তম ইস্তেগফার পড়ে নেওয়াটাই হচ্ছে ভালো। কিন্তু তারপরেও যদি কেউ করতে চান, সেটি মানে নিজের ভাষায় করা যাবে কি না সেই প্রশ্নে আমি পরে আসছি। কিন্তু অনেকে আবার আরবি ভাষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে যে আরবি ভাষা না হলে আর কোনো উপায় নাই। শুনেন, আরবি ভাষার আলাদা কোনো ফজিলত নাই, এটি ভালো করে শুনে রাখুন, জীবনে উপকার হবে। আমার ভাষা বাংলা আর আরবি ভাষা, এর ভিতরে ভাষাগত ভাবে কোনো পার্থক্য নাই। এখানে আরবি ভাষার ফজিলতে যতগুলো হাদিস আছে সবগুলি হচ্ছে, কোনোটা হচ্ছে জাল, কোনোটা হচ্ছে দুর্বল। যেমন একটা হাদিস খুব বেশি প্রচলিত হয়, এটি হচ্ছে কি
যে আহাব্বুল আরব, যে তোমরা আরবদেরকে খুব পছন্দ করো, লিআন্না আরবি, তোমরা আরবীদেরকে তিন কারণে খুব পছন্দ করো, কারণ লিআন্নি আরবি, আমি আরব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াল কোরআন আরবি, আর কোরআন হচ্ছে আরবি, ওয়া কালামু আহলিল জান্নাহ আরবি, আর বেহেশতে মানুষের ভাষা হবে আরবি। হাযাল হাদিস মাওদু, এটি হচ্ছে জাল হাদিস, এই হাদিস, হাযাল হাদিস হুকুম আলাইহি ইবনি জাওজি বিল ওয়াদা, ইবনে জাওজি বলছে এটি জাল, ও যাহাবি আনাল হাদিস মাওদু, যাহাবি বলছে এটি জাল, ক্বাল আল আলবানি সিলসিলাতি দাঈফা রকম 160 নম্বর হাদিস, হাযাল হাদিস মাওদু, যে তিনটি কারণে আরবদেরকে পছন্দ করো, আমি আরবের, কোরআন আরবিতে, আর জান্নাতের ভাষা, জান্নাতবাসীদের ভাষা আরবি হবে। জান্নাতবাসীরা কি ভাষায় কথা বলবে সেটা আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানে, আরবিতে বলবে না। এই ধরনের আরবি নিয়ে যত কথাবার্তা আছে এগুলি একটাও সহি না। সুতরাং আপনার ভাষা কম খারাপ না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত ভাষাকেই আল্লাহ তৈরি করে দিয়েছেন। ও আল্লামাল আদামা আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত কালাম, ভাষা, নাম শিখিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং বাংলায় করা যাবে কিনা এই ক্ষেত্রে আমি অনেক, আসলে আগেকার যারা স্কলার তারা এই বিষয়টিকে গুরুতরভাবে আলোচনা করেনি, কারণ আলোচনার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ অধিকাংশ মানুষ ছোটখাটো শব্দে তারা দোয়া করে ফেলতো এবং সেই প্রয়োজনীয় আরবিটুকু তারা শিখে রাখত। এখন যদি কেউ না শিখে, সেই ক্ষেত্রে একজন স্কলার বর্তমানে, যিনি, যার কথা আমি আজকে তার নামটা বলবো, তার নাম হচ্ছে আশ-শাইখ আব্দুল করিম খুদাইয়ের, হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল করিম আল খুদাইয়ের কে প্রশ্ন করা হলো, আসওয়াল আনা লা আতাহাদাসুল আরবি ওয়া উরিদু আন আদউ হিনা সলা, আমি কি মানে আমি তো আরবিতে কথা বলতে পারি না, আমি কি আরবি ছাড়া নামাজের ভিতরে দোয়া করতে পারবো, মাসালান ফি সালাতিল তাহাজ্জুদ হাইনামা ইয়াকুনু সুজুদ, আমি কি তাহাজ্জুদের সেজদা সেজদাতে গিয়ে তাবিলান, যখন সেজদাকে লম্বা করব, হাল ইয়াজুজ লি আন আদউ বিল লুগাতি হাত্তা আতাআল্লাম আল আরবি, আমি যখন আরবি জানি না আমি কি অন্য কোন ভাষায় দোয়া করতে পারবো কিনা। দেখেন সেই স্কলার কি বলছে, নাম ইয়াজুজ আন ইয়াদাই বিগাইর আল আরবি লিমান লা ইস্তাতিউ আন ইয়াতাকাল্লাম বিহা লিকান লাকিন على المسلم ان يتعلم من العربيه ما يسحي عبادتي والله العالم যে বলতেছে যে হ্যাঁ সম্ভব, আপনি ইচ্ছা করলে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করতে পারেন, হ্যাঁ যেহেতু আপনি এই ভাষায় কথা বলেন না, কিন্তু মুসলমানের উচিত আরবি শিখা, কারণ আরবিটা তার ইবাদত করার জন্য দরকার হয়ে পড়ে। এটি একটি তারগিবমূলক কথা। মুদ্দা কথা হচ্ছে দু একজন স্কলার বলেছে যে করা যাবে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আর এই কারণেই যারা মুসলমান যারা আরবিতে দোয়া করতে চায় সেটাই উত্তম বলেছে অধিকাংশ স্কলার, কারণ হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা লা শাক্কা আন্নাহু আওলা ওয়া আফদালা, অধিকাংশ স্কলার বলেছে যেটি উত্তম। এখন যদি সে আরবি কথা বলতে না পারে তাহলে অন্য ভাষায় সে বলতে পারবে কিনা, এই কথাটুকু ইবনে তাইমিয়া বলেছেন, আর দোয়াউ ইয়াজুজ বিল আরবি ও গাইর আল আরবি, একটি দোয়া আরবিতে করাও জায়েজ এবং আরবি ছাড়াও করা যায়, ওয়াল্লাহু সুবহানাহু ইয়াআল্লামু কাসাবাত আদ-দাঈল মুরাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকারী ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন, ওয়া ইল্লাম ইয়াকাউম লিসানহু, সে যদি তার ভাষা যদি আরবি না হয় তাহলে সে কি বলবে, সে তার অন্য একটা ভাষায় কথা বলবে, সুতরাং সেটি সে করতে পারে। এই এটি হচ্ছে কথা যে তারা যে কোনো ভাষায় করতে পারে। ইজা কানাল মুসাল্লি ইউহসিনু দুআ লিবিল লুগাতিল আরবি, কিন্তু মুসলমানের উচিত সে যেন আরবিতে দোয়া করে, ফালা ইয়াজুজ লাহু দোয়া বিগাইরা, যদি সে মানে
আরবি জানে তাহলে তার উচিত আরবিতে দোয়া করা। ওয়ালাকিন ইন কানাল মুসাল্লি আজিজান, সে যদি আরবি না জানে, আন্নাদ দোয়া বিল আরবি ফালা মানা মিনাদ দোয়া বিল লুগাতিহি, তাকে অন্য কোন ভাষায় দোয়া করা নিষেধ করা হচ্ছে না। আলা আন ইয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়া আসনা যালিক, কিন্তু তার উচিত আরবিটা শেখা, কিন্তু তারকে নিষেধ করা হচ্ছে না সে দোয়া করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে নিষেধ করেন নাই যে আমরা আর দোয়াই করতে পারবো না, মানে বাংলা ভাষায়, বাংলা ভাষায় বাংলাদেশে জন্মগ্রহণ করাতে আমাদের এমন কোন পাপ হয় নাই যে আমরা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 4, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিবিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, আমি সমস্ত রাসূলদেরকে তার নিজের জাতির ভাষায় প্রেরণ করেছি যারা তাদেরকে পরিষ্কার করে বুঝাতে পারে। এই জন্য এটা আল্লাহ পাক কোরআনে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেহেতু আরব দেশে হয়েছে, সেই জন্য সে বাধ্য হয়ে আরবি কথা বলতেছে। হ্যাঁ, কারণ এটাই তার ভাষা, আর আল্লাহ বলতেছেন এটি আল্লাহর সিলসিলা, তার সুন্না, যে যে রাসূল যে কাউমের কাছে পাঠায় সে জাতির ভাষাই সে কথা বলবে যেন তার জাতিকে সে বুঝাতে পারে। আরেকটি হাদিসের ভিতরে সেটি পাওয়া যায়, আন আবি যর قال قال رسول الله صلى الله عليه وسلم لم يبعث الله عز وجل نبيا الا بلغه قومه, যে মহান আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আপন জাতির ভাষাতেই প্রেরণ করেছেন, একটি জাতির রাসূল ওই জাতির ভাষায় কথা বলবে, এটি স্বাভাবিক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সম্মিলিতভাবে যে কথাটুকু আমাদের সামনে এসেছে যে নামাজের ভিতরে যেহেতু কোনোতে নাজেলার ভিতরে এমন এমন শব্দে সাহাবীরা তাবেঈনরা দোয়া করত যেগুলো মানুষের কথার মতোই বুঝায়, কিন্তু সেই জন্য কেউ নামাজ নষ্ট হয়ে যাবে বলে কেউ ফতোয়া দেন নাই। সুতরাং চুপে চুপে কোনো ব্যক্তি যদি সেজদাতে গিয়ে মানে কোনো কিছু আল্লাহর কাছে চায় তাহলে তার নামাজ নষ্ট হবে না, এটি হচ্ছে কথা। এখন আরবিতে বলতে পারলে খুব ভালো হতো, আরবিতে যদি না পারে তাহলে সে মানে কি করবে, বাংলায় বলবে, কিন্তু এতে নামাজ নষ্ট হয়ে যাবে এইভাবে অকাট্য ভাবে বলা যায় না। আমরা দলিল পেশ করলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে উত্তম হচ্ছে যে হাদিসের দোয়াগুলোকে শিখে সেখানেই আপনি দেখবেন যে আপনার চাহিদা অনুযায়ী দোয়াগুলো আপনি পেয়ে যাবেন, আপনার যেগুলো চাচ্ছেন। যেমন আপনি আতিনা হাসানা ফি দুনিয়া হাসানা, মানে এই দোয়া যদি করেন তাহলে দুনিয়ার হাসানা পেয়ে যাচ্ছেন। তারপরে ইস্তেগফার যদি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু দান করবে, রিজিক দিবে, সবকিছু দিবে, বাচ্চা কাচ্চা দিবে, সবকিছু করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটিও বোঝা যাচ্ছে। এইভাবে ইস্তেগফার, বিভিন্ন ছোটখাটো দোয়া, যেগুলো বিপদ মুক্তির দোয়া, অসুখ ভালো হয়ে যাওয়ার জন্য যে দোয়াগুলো আমরা পড়ি সেগুলো গিয়ে ওখানে বলতে পারে, অসুবিধা নাই। আর যদি অগত্যা কেউ নিজে নিজের ভাষায় দোয়া করেই ফেলে তাহলে সেটি সে করতে পারবে। না করাটাই আমি, এটা আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এই বিষয়ে ফতোয়া দেওয়ার কোনো অধিকার রাখি না, আমার সেই জ্ঞানও নাই, আমি সেটি বলতে চাচ্ছি না। শুধু এটাই বলতে চাই যে যেখানে বিতর্ক বেশি, যেখানে সমস্যা বেশি, সেটিকে এড়িয়ে চলাটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি করে তাহলে তাকে এই কথা বলা যাবে না যে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ সেটিও আপনার বলা বৈধ নয়, সেটি হচ্ছে কথা। সেটি বোঝার জন্যই আপনাদেরকে আমি এত কথা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝালাম। আমরা আজকের এই আলোচনা আমরা মোটামুটি শেষ পর্যায়ে মানে আমরা আরেকটি ক্লাসে সিজদা, আগামী ক্লাসে সিজদার কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা আলোচনা করব। এখানে একটি কথা বলতে চাই যে কোন কোন বইতে একটি সিজদাকে লম্বা করাকে বিদাত বলা হয়েছে। এখন এইভাবে বিদাত বলা যায় কিনা, এটি সৌদি আরবের ফতোয়া কমিটির একটি মত যে একটি সেজদা যদি বেশি লম্বা করে তাহলে এটি বিদাত, কিন্তু
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে তিনি কোন একটি ঘটনার কারণে একটি সেজদাকে লম্বা করেছিলেন। সুতরাং এখানে মূল কথা হচ্ছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে ইলাতুস সুজুদ এখানে তিনি বলছেন যে কারণ বশত কোনো কারণ থাকলে, আসবাব থাকলে, ইচ্ছা করলে একটি সেজদা কোনো কারণে লম্বা হলো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে হাসান অথবা হুসাইন উঠেছিল এবং তার একটি সেজদা লম্বা হয়ে গেছিল, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অন্য কিছু বলেননি যে এইভাবে সেজদা বড় করা যাবে না। হ্যাঁ, সুতরাং যদি আপনি দোয়া করেন তাহলে ওরকম সেজদা একটা কিছু কিছু সময়ের জন্য বড় হয়ে যেতে পারে, কিন্তু এটি সব সময় করা ঠিক নয়। এটি হচ্ছে কথা, সব সময় করলে এটি এটি ঠিক হবে না, কারণ সেজদাগুলি রুকুগুলি একই মাপের হওয়ার কথা বলা হয়েছে হাদিসের ভিতরে এবং এটিও একটি সুন্নাহ, এটিও একটি সুন্নাহ। সুতরাং আমাদের দৃষ্টি রাখতে হবে যে দুটো সেজদাই যেন মোটামুটি মানে কাছাকাছি হয় সময়ের দিক থেকে। আমরা সেজদার উপরে আরো কথা বলবো আগামী ক্লাসে, তারপরে আমরা সেজদা সাহু নিয়ে আলোচনা করব। এখন থেকে সেজদার আলোচনা চলছে। আপনাদের প্রশ্নে যাওয়ার আগে আমি দু একটি বিষয়ে সতর্ক করে দিতে চাই এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। সেটি হচ্ছে, আলোচিত বিষয়ের বাইরে অনুগ্রহপূর্বক কেউ প্রশ্ন করবেন না। বাংলাদেশের বইপত্র পড়ে আপনাদের মনে হয়তো অনেক ধরনের কথা মনে আসতে পারে, সেগুলো আলোচনা করার স্থান এই মজলিস নয়। আমরা আগেই বলেছি যে এই মজলিসের ভিতরে আমরা সহি কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক আলোচনা করি এবং তার থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করি। আর যারা নতুন এসেছেন তারা কোনো নতুন জিনিস শুনেই চমকে উঠে, এটি কোথায় পেলাম, কোথায় পেয়েছি, আমি কি করি, আমার কি যোগ্যতা, এগুলো আলোচনা করার কোনো অর্থ হয় না। আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে আর পূর্বের লেকচারগুলো শুনতে হবে। পূর্বের 17-18টা লেকচার হয়েছে সেগুলো না শুনে হঠাৎ করে এখানে এসে প্রশ্ন করা, তা হলো আদবের খিলাফ। এটি আমি সবার খেদমতে বলতে চাই। আর আজকে যে আমি শুধুমাত্র খাস করে এই যতটুকু আলোচিত হয়েছে, আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিতরে থেকে শুধুমাত্র 5 থেকে 6টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আপনারা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি আমি একটা প্রশ্ন করবো ভাই বন্ধুর তরফ থেকে। আমি আমার ভাই আবু তালেবা এবং বন্ধুর কাছে আমি অত্যন্ত দুঃখিত। আমার অনিচ্ছাকৃত অসুবিধার জন্য আমার নেটওয়ার্ক না থাকার জন্য এয়ারপোর্ট থেকে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না, এবং বোম্বা যারা আমাকে কন্ট্যাক্ট করেছেন তারা আমাকে আমি আপনাদের ফোনে করতে পারছিলাম না, অত্যন্ত দুঃখিত। জাজাকাল্লাহ খাইরান আশাপা, আপনি আমাদের আজকে ক্লাসটা ইনশাল্লাহ বুদ্ধি করে আপনি রেকর্ডিংটা ইয়ে করেছেন, আল্লাহ আপনাকে উত্তম জল দান করুন। আর প্রশ্নটা হলো ভাই, আমার একজন বোন অনেকদিন থেকে প্রশ্নটা করতে সজদার প্রসঙ্গেই আপনার সালাত সম্পাদনের পদ্ধতি বুকে 146 নম্বর পৃষ্ঠায় মুখমণ্ডল যেমন সেজদা করে ঠিক তদ্রুভাষ্টদায় সেজদা করে করে থাকে, তাই যখন তোমরা তোমাদের সেই মুখমণ্ডল মাটিতে রাখতে যাবে তখন যেন পূর্বে হস্তদয় রাখে এবং যখন উঠে তখনও যেন পূর্বে হস্তদয় উঠায়। তো এখানে উঠার হস্তদয় রাখবে যে আগে সেটা সব বুঝেছে, যখন উঠি তখন যেন পূর্বে হস্তদয় উঠায়, এই জিনিসটা বন্ধ ক্লিয়ার করতে চাচ্ছেন। আগে তো অনেক সময় মুখ আর মুখটা উঠে যায়, এটা একটু ক্লিয়ার করে যদি বলেন। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে যে জিনিসটুকু বলা হয়েছে যে মুখমণ্ডল যেভাবে মানে সেজদা করে সেভাবে হস্তদয়ও সেজদা করে, এখানে মানে যে আমরা সবাই জানি যে গত এক ক্লাসের আগে আমরা আলোচনা করেছি, যেটি পরিষ্কার, এই ভিতরে কোনো সন্দেহ নেই
যে প্রথমে আপনাকে জানতে হবে সিজদা সবসময় খুরুর ইলা সুজুদ, খুরুর খারুন সুজুদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার ক্ষেত্রে খুরুর ব্যবহার করেছে। খুরুর মানে হচ্ছে পড়ে যাওয়া, তপাস করে মানুষটা পড়ে পড়ে গেল এরকম, এটি হচ্ছে খুরুর, যে সিজদায় লুটিয়ে পড়ল, খুরুর ইলা সালা। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার চ্যাপ্টারের নামই দিয়েছে খুরুর ইলা সুজুদ আলাল ইয়াদাইন। সুতরাং ভিতরে যাই লেখা থাকুক না কেন, সেটি হচ্ছে হাদিসের ভাষা আর অনুবাদের ভাষা। অনুবাদ করতে গিয়ে অনুবাদকারী কোনো সমস্যা করে থাকতে পারে, কিন্তু মূল কথা হলো এই যে আগে হাত রাখতে হবে, মানে হাঁটু রাখার আগে আগে হাত রাখতে হবে। আর এই যে আগে হাতটা রাখলো, সেই হাত রাখাই হচ্ছে হাত রাখা। তারপরে তো হাতকে টেনে সামনে নিতে হবে একটু, হ্যাঁ আস্তে আস্তে, তারপরে ধীরে ধীরে সে সিজদা করবে, কিন্তু আগে তার হাত রাখবে। তো তা থেকে বোঝা যায় যে হাতটা আগে থাকবে, মুখটা পরে আসবে, এটি হচ্ছে কথা। আর যখন সে নিচ থেকে আবার উঠবে, তখন আগে সে হাত তুলতে পারবে না, কারণ আগে হাত তোলা যায় না, আগে মুখ তুলতে হবে। কারণ আমরা যে সহি বর্ণনা পাচ্ছি সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদা থেকে হাতের উপর বর দিয়ে উঠতেন। আপনারা এইভাবে যদি জিনিসটা শিখেন তাহলে, কারণ এখানে হাদিসের শব্দের ভিতরে অনেক জটিল জিনিস রয়েছে যেগুলো অনুবাদের ক্ষেত্রে অথবা হাদিসের মর্ম আমরা ঠিক মতো বুঝতে ব্যর্থ হতে পারি। বিধায় শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সিজদা থেকে কিভাবে মানুষ উঠবে। তো সিজদা থেকে উঠবে হলো হাতের উপর ভর দিয়ে উঠবে, যেন তিনি মানে বলেছেন যে যখনই মানুষ উঠবে তখন মুখ আগেই তুলবে, তারপরে হাত তুলবে, রাফু মিনাস সুজুদ। হ্যাঁ, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে সিজদাতে যাওয়ার সময় আগে হাত রাখবে, আর হাতটাকে তারপর মানে একটু সামনে নিয়ে যাবে, আর যখন সে সিজদা থেকে উঠবে তখন তো জলসাতুল ইস্তিরাহাতে সে বসবে, বসে আবার হাতের উপর ভর দিয়ে সে উঠবে, সুতরাং মুখটা তার আগে উঠে যাবে। ইতিমাদ আলাল ইয়াদাইন ফি নাহওয়াদি ইলা রুকু, যে যখনই মানুষ উপরে উঠবে তখনই সে হাতের উপরে ভর দিয়ে উঠবে। যেমন কাল ইজিনু, হাতের বর্ণনাটা এভাবে এসেছে যে যেন আমরা যখন আটা ময়দা গুলি, ইজিনু কাল ইজিনু মানে হাতের মুঠ পড়া অবস্থায়, যেমন মানুষ যেন আটা ময়দা কাই করার সময় মুঠ করে যেভাবে তাকে নরম করে, হাতটাকে ওইভাবে ভর দিয়ে উঠার বর্ণনা শেখ আলবানী পেশ করেছেন তার কিতাবের ভিতরে। তো এখন এই দুটি হচ্ছে মূল নীতি, এর ভিতরের বর্ণনা যাই হোক না কেন ওর আলোকেই এই কথাটুকু বুঝতে হবে। যদিও এই বর্ণনাটা একটু ব্যতিক্রম ধর্মী বর্ণনা, এটাতে অনেক সময় লোক বুঝতে পারে যে আগে মুখ রাখতে হবে তারপরে আগে মুখ তুলতে হবে এরকম যদি বুঝে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি যে এইটি এইভাবে বুঝলে হবে না। হ্যাঁ, এটিকে বুঝতে হবে এই সহজভাবে, ওয়া ইজা ওয়াদা আহাদুকুমুল ওয়াজহু, যে মানে যখন মানুষ তার চেহারাকে রাখবে, ফালিয়াদউ ইয়াদাই, সে তখন তার হাতকে রাখবে। এটা বলতে বুঝায় যে হাতটা প্রথমে তো মাটিতে ছিল, সেখান থেকে তুলে নিয়ে কাঁধ বরাবরটা পরে করবে, এই কথাটাই এখানে মানে বুঝাচ্ছে আর কি। কিন্তু সেটা পরে আগে এটা বুঝায় না, এটা একইভাবেও হতে পারে, এইখানে সোম্মা কথাটা নাই, সুতরাং এটা আগে পরের সাথে কোনো পার্থক্য নাই। এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো হাত আগে থাকবে তারপরে মুখ যাবে। এখন হাতটাকে টেনে নেওয়ার সময় হয়তো একটু দেরি হতে পারে, হ্যাঁ এটাই, এটি হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডিং, যে মুখটা যখন রাখা হলো তখন হাতটাকে কাঁধ বরাবর করলো অথবা কান বরাবর করে স্থাপন করলো এই, কিন্তু এটা মাটিতে আগেই রাখা ছিল এটা। আবার যখন সে
উঠবে তখন তাকে মুখ আগে তুলবে, এখানে মুখের মুখ আগে না তুলে হাত তুলতে পারবে না, যদিও মুখের কথা এখানে নাই। ওই যা রাফা ফাল ইয়ারফাউহুমা, এখানে শুধু বলছে যে যখন তোমরা উঠবে তখন হাত তুলে নিবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা সামনের যে মানে যে দলিল পেশ করলাম যে মানে রুকু সিজদা থেকে ওঠার সময় হাতের উপরে ভর দিয়ে উঠতেন, যেটি আমাদের দেশে নাই। আমাদের দেশে হাঁটুর উপরে ভর দিয়ে সিজদায় যায় আর ওঠার সময় হাঁটুর উপর ভর দিয়ে সিজদা থেকে উঠে, দুইটাই হচ্ছে হাদিসের খেলাফ। আর এগুলো করতে করতে হাদিসে মানে হাঁটুর উপরে কর পড়ে গিয়েছে, ক্যালোসিটি পড়ে গেছে, এটি হাদিসের খেলাফ বিরুদ্ধ, এটি করা যাবে না। সুতরাং এই কথাটুকু দিয়ে বুঝাচ্ছে যে হাতের প্রথম পজিশনটা হলো হাঁটুর কাছাকাছি ছিল যখন আমি সিজদায় যাচ্ছিলাম, আর যখন আমি মুখটা রাখলাম একটু অনেক দূরে গিয়ে রাখলাম। এই প্রসঙ্গে আমার একটি কথা বলতেই হবে, কারণ যেটি আমি তাজাফি বর্ণনা করার সময় অনেককে বলতে শুনেছি যে এরকম যে এক হাত অথবা এক হাতের একটু বেশি জায়গায় সিজদা দিলে তার মেরুদণ্ডটা সোজা হয়। শুনুন, এটি হচ্ছে আপনার জন্য সুন্নাহ, এটি কোনো রোকন নয়। যে যখন কারণ হচ্ছে কি, হাদিসের ভাষা হচ্ছে এরকম শক্তিশালী যে এই জন্য স্কলাররা বলছে যতটুকু সম্ভব একটু দূরে গিয়ে সিজদা না দিলে মেরুদণ্ড সোজা হয় না। কারণ হাদিসটা হচ্ছে হলো এই, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজুজি লিসালাতি লা ইয়াকিমু ফিহা রিজলুন সুলবাহু ফি রুকু ওয়া সুজুদ, যে রুকু এবং সিজদাতে তার মেরুদণ্ডকে সোজা করে না তার কোনো নামাজ হয় না। তো রুকুতে তো মেরুদণ্ড সোজা হয় কিভাবে, সেটা হচ্ছে যে মাথা এবং পিঠকে একটি লাইনের ভিতরে যদি নিয়ে আসে আর পিঠের উপরে যদি পানি রাখে, এটা যদি পানিটা যদি গড়িয়ে না পড়ে যায়, হাদিসের বর্ণনা এমন আছে, তাহলে তার পিঠটা সোজা থাকলো বলে রুকুর সাথে সম্পর্কিত। কিন্তু সিজদাতে পিঠকে রুকুর মতো সোজা করা যায় না, কারণ সিজদা হচ্ছে একটা মানে ভিন্ন প্রকৃতির পজিশন, যেখানে রুকুর মতো পিঠ সোজা করার কোন বর্ণনা আমরা পাই না যে এখানে পানি রাখলে পড়বে না, এরকম করে সিজদা দেওয়া যায় না, কারণ তাহলে তো মানুষকে শুয়ে পড়তে হবে। কিন্তু স্কলাররা এখানে বলেছেন যে তাজাফিটা সুন্দরভাবে করলে সিজদাটা ওই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিজদা করতেন ওইভাবে যদি কেউ করে তাহলে দেখা যাবে যে সে একটু আগ বাড়িয়ে সিজদা করছে, তখন তার মেরুদণ্ডটা সোজা হচ্ছে। তো ওই তাজাফি এটি হচ্ছে সুন্নাহ, এটি করতে পারলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটুকু মানুষের পক্ষে সম্ভব ততটুকুই করা হবে। মানে আপনার যে পা থেকে রানকে পৃথক করতে হবে আর পেটকে রানের উপরি অংশ থেকে পৃথক করতে হবে, এটি হচ্ছে পরিপূর্ণ তাজাফি করার নিয়ম। স্কলাররা হাদিস থেকে এটি বলেছেন, কিন্তু ব্যাপারটি হচ্ছে সুন্নাহ, আশা করি বুঝতে পেরেছেন। এটি নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, কিছু কিছু বর্ণনা হাদিসের বইতে এসেছে কিন্তু এগুলি মানে কোনো মানে দেখতে হবে যে এই কাজটুকু করাটুকু এটি রোকন কিনা অথবা এটি কতটুকু প্রয়োজনীয়। এটি হচ্ছে অতিরিক্ত সওয়াবের জন্য, এবং মসজিদের ভিতরে তাজাফি করা খুব ডিফিকাল্ট, কারণ আপনার মুসল্লি পাশে থাকে, সুতরাং আপনি আপনার দুই কোনোইকে প্রসারিত করতে পারবেন না। আশা করি এখানেই এর বিতর্ক শেষ হবে। আর আমি আশা করছি যে আপনাদের যে ভুল বোঝার যে প্রশ্নটুকু ছিল সেটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন করুন প্লিজ। আমরা তো অনেকেই
রুকুর থেকে ওঠার সময় এটা বলি আর কি। তো আপনি এখন যে দলিলটা পেশ করলেন হাদিসের, তো এটা কি বলা ঠিক হচ্ছে না আমরা যদি বলি আর কি হামদান কাসিরান তোয়াইবান মুবারাকান ফি, এটা কি বলবো না নাকি বলবো? না না বলা যাবে ইনশাআল্লাহ তাআলা, এটি বলতে কোনো সমস্যা নাই, কারণ মুহাদ্দিসরা বিশেষ করে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি রুকুর যে জিকির সমূহের চ্যাপ্টারে তিনি এটি উল্লেখ করেছেন যে এটি বলা যাবে। সুতরাং হামদান কাসিরান বলতে কোনো সমস্যা নাই, কিন্তু যেটি উত্তম সেটি হলো এটি পরিপূর্ণভাবে বলা, এটি শুধুমাত্র অল্প একটু বলে। কারণ আমরা যেটা বলি সেটা হচ্ছে হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, আর বলি না, বলা উচিত হচ্ছে পুরোটুকু মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এতটুকু পর্যন্ত বললে জিনিসটা তামাম হয়। কারণ যে কোনো হাদিসের উপরে আপনি যদি পূর্ণ সওয়াব মানে আপনি আদায় করতে চান, তাহলে কষ্ট করে আর বাকিটুকু বলতে হবে। শুধু হামদান কাসিরান তাইবান মুবারাকান বলতো হাদিস যাচ্ছে না। শব্দকে প্লিজ সেলফ মিউট করে রাখুন, বাসা থেকে শব্দ আসছে আপা। সুতরাং আপনাকে করতে হবে এই, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এই টুকু বললে তখন এটি পরিপূর্ণ হয়। আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সকল দোয়া কিংবা তার হাদিস থেকে অনুমোদন প্রাপ্ত যে সকল দোয়া, যে দোয়াটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কিন্তু তার সম্মুখে একজনে বলেছে তিনি এটাকে অনুমোদন করেছেন, এটিও সুন্নাহ। যেমন আজানের শব্দগুলো একজন সাহাবী বর্ণনা করেছে তিনি সেটাকে অনুমোদন করেছেন, এরকম। সুতরাং এটি সহি, শুধুমাত্র এই হাদিসটুকু বর্ণনা করার উদ্দেশ্য হলো এই যে এই হাদিসটুকু এসেছে ওই যিনি হাসি দিয়েছিলেন তার কাছ থেকে। কিন্তু যেহেতু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক প্রশংসা করেছেন যে ফেরেশতারা এই দোয়াটাকে পছন্দ করে, সুতরাং এটি পড়তে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা সেটা পড়তে পারি। কারণ বুখারী শরীফে আমি যেটা পাইছি এই হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি পর্যন্তই আছে, মানে আপনি বাকিটুকু যেটা বললেন এটা কোন সিফাতুস সালাতুন নবী মিন আত তাকবীর আত তাসরী। আপনাদের খেদমতে আবারও বলছি, আমাদের শুধু আমরা কেন, পৃথিবীর কোন ইমাম কোন মুহাদ্দিস কোন মানুষের কোন ক্ষমতা নেই বুখারী দেখে দেখে নামাজকে শুদ্ধ করা, এই তৎপরতা বাদ দিতে হবে। এই তৎপরতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের এই প্রক্রিয়া অত্যন্ত ভুল। আমাদের দেশে শ্রোতাদের ভিতরে একটি প্রবণতা দেখা যায় যে ওই বুখারী মুসলিমে কোথায় আছে, আরে বাবা বুখারী মুসলিম এগুলি হচ্ছে এমন হাদিসের বই, এর উসুল রয়েছে, এর কতগুলো ভিত্তি রয়েছে, এই এই সকল বই থেকে আপনি ইবাদত সমস্ত কিছু সহিভাবে বুঝতেও পারবেন না আদায়ও করতে পারবেন না। আপনাকে ব্যবহারিক বই কিনতে হবে যেগুলো আপনাদের জন্য স্কলাররা যারা অন্য সব হাদিসগুলোকে দেখে পরিপূর্ণভাবে বর্ণনা করছে, সেই বইটি কি আমরা তিন মাস ধরে পড়ছি, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। আমি এখানে বুখারী শরীফের কোন দোষ দিচ্ছি না আর এটি আমার দেওয়ার কোন উদ্দেশ্য নাই, এখানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে আপনি যেমন দেখছেন। এটি লিখেছেন মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আবু রাশাদ আজমাল বিন নূর, আর এটি পাওয়া যায় বাংলাতে ঢাকায়। এটি হচ্ছে তাওহিদ প্রকাশনী 221 বংশাল রোড ঢাকা 111। প্রতি মাহফিলে আমরা এটার প্রচার করে থাকি, প্রচার করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু শ্রোতারা কেউ এই বই কিনে না, সুতরাং আমাদের কোনো করার নেই। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কুনুতের যে দোয়াটার কথা আপনি বললেন যেটা আল্লাহ মাইনা নাস্তাই নকা, এই দোয়াটা আমরা আগে যে সাধারণ বইতে বাংলাদেশের বইটি ছিল ওটা একটু ডিফারেন্ট,
তো আমাদের যদি আগের দোয়াটা মুখস্থ থাকে ওইটা কি দোয়া কোনোতে পড়া যাবে কিনা, যদি এটা একটু ডিফারেন্ট হয়। আমরা মানে বেতেরের নামাজের জন্য আরেকটি লেকচার আমরা ঠিক করে রেখেছি বিজিল্লাহি তাআলা, নামাজের এই ধারাবাহিক পাঠ চক্রে ইনশাআল্লাহ তাআলা আমরা বেতেরের নামাজ নিয়ে বিজিল্লাহি তাআলা আমরা কথা বলবো এবং শিখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বেতেরের নামাজ পড়তেন কিংবা অন্যকে পড়ার নির্দেশ দিয়েছেন, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু আপনাদের খেদমতে এই মুহূর্তে যেহেতু এই প্রশ্নটা করেছেন, যদিও এটি আলোচনার বিষয় নয়, এটি বেতেরের নামাজ আলোদনের আলোচনার বিষয় নয়, তারপরেও আমি বলছি বেতেরের নামাজের জন্য একটি মাত্র হাদিস, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা তাকে বেতেরের নামাজে কেরাত শেষে দোয়াটি পাঠ করতে বলেছিলেন। আর কোন বেতেরের নামাজ উল্লেখ করে কোন সংক্রান্ত কোন হাদিস নাই। আল্লাহুম্মাহদিনি ফি মান হাদাইত ওয়া আফিনি ফি মান আসাইত ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফি মা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجا منك إلا إليك। এই দোয়াটুকু পড়ার পর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ পাঠ করতে হয়, ওয়াসাল্লাল্লাহু আলা নবী অথবা সাল্লাল্লাহু আলা নবী উম্মি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইরকম কি কোন ভাবে দোয়া পড়লে মানে দুরূদ পাঠ করলে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব যখন বেতেরের নামাজ নিয়ে আলোচনা করব। কিন্তু বেতেরের নামাজের জন্য আমাদের দেশে যেটি বইতে পড়া হয় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, এই নাস্তাইনুক ও নাস্তাহদি ও নাসজুদু ও নাসআ ও নাহফিদু নারজু এই এই দোয়া বিভিন্ন শব্দে এসেছে, কিন্তু এগুলি বেতেরের নামাজের কুনুতের জন্য কোথাও আসে নাই। এটি সহিভাবে এসেছে কুনুতে না জেলা। আপনি যদি বেশি উদ্যোগী হন ওই দোয়াগুলার অর্থ দেখতে পারেন যে এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কাফেরদের প্রতি এই সেই করতে হবে, মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো কাফেরদের হাত থেকে, তাদেরকে শাস্তি দাও, এগুলি আপনি বলতেছেন। এটি বলা হয় কখন, যখন মুসলমান কাফের দ্বারা আক্রান্ত হয় অত্যাচারিত হয় তখন, ওইটি হচ্ছে কুনুতে নাজেলার দোয়া। আর তাও এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে নাই, এটি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন সহি সনদে যেটা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কুনুতে নাজেলাতে এই দোয়া পাঠ করত, সেটাই আমাদের দেশে বইগুলোতে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা পড়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই পড়া যাবে কিনা, কারণ আমি এখানে ফতোয়া দেওয়া আমার কাজ নয়। আপনাদেরকে দলিল পেশ করছি যে বেতেরের নামাজের কুনুত হচ্ছে একটি, সেটি হচ্ছে আল্লাহুম্মাহদিনি ফিমান হাদাইত। এছাড়া অন্য কোন হাদিস আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে পেশ করতে পারেন নাই, কিন্তু শুধু তাই নয় কোনো মুহাদ্দিস পেশ করতে পারে না, কারণ নাই এটা আমাদের দেশে পেশ। আমাদের দেশে তো অনেক কিছুই করে, সেটা আমাদের দেশ নিয়ে কথা বলতে চাই না, কারণ মানুষ অনেক রাগ করে। আমিও বাংলাদেশের লোক, বাংলাদেশের আকাশ বাতাস আমারও খুব পছন্দ, কিন্তু বাতিল জিনিসকে আমি পছন্দ করি না, ঘৃণা করি, কারণ আমরা সহি হাদিসকে আঁকড়ে ধরতে চাই। আমার দেশকে আঁকড়ে ধরলে পরকালে মুক্তি পাওয়া যাবে না, পরকালে মুক্তি পাওয়া যাবে সহি হাদিসকে আঁকড়ে ধরলে মুক্তি পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং কথা হচ্ছে এই, যদি একান্তই কোন লোক এই দোয়া মানে না জানে, তার উচিত এই দোয়াটা শিক্ষা লাভ করা। আর যদি কেউ এই দোয়াটা মুখস্থ করতে না পারে, যেমন অনেক বয়স্ক মুসল্লি রয়েছেন বেতেরের নামাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের নাতিকে হাসান বিন আলী, হাসান বিন আলীকে শিক্ষা দিচ্ছে যে তুমি এটা পড়ো বেতেরের নামাজের কুনুত হিসাবে, সেটি
আমরা যদি মুখস্থ করতে না পারি সেক্ষেত্রে আমরা একটা কাগজে লিখে ওই যখন আমরা বেতেরের নামাজ পড়ব তখন ওই কাগজটা দেখে দেখে পাঠ করলেই তো হয়, তাও তো এটা আদায় হয়ে যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে ব্যক্তি অপারগ সে এতটুকু দোয়া একটু দেখে দেখে পড়বে তাতে কোনো সমস্যা থাকে না, কিন্তু তারপরেও উচিত এটি করা। আর ওই আল্লাহুম্মা ইয়াকা নাবুদু এইটা পড়লে কি হবে আমি এই বিষয়ে কিছু বলবো না, আল্লাহ নোজ বেস্ট। পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই আপনাদের সবাইকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবার হেদায়েতের জন্য দোয়া করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।